সবাইকে স্বাগতম জানাচ্ছি রক্তের পার্ট টু এই ক্লাসটাতে। আমরা গতদিন রক্ত কণিকাগুলো সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা মূলত রক্ত কিভাবে জমাট বাঁধে সেই সম্পর্কে জানবো, লসিকা সম্পর্কে জানবো, এবং আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হলো হৃৎপিণ্ড সম্পর্কে জানবো। এর পাশে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ সম্পর্কে জানবো। তো পড়তে গেলে আসলে অনেক পড়া, তবে আশা করছি যেহেতু আমরা অনেকটুকু পড়ে ফেলেছি এটা আমরা শেষ করতে পারবো। তবে মজার বিষয়, তুমি যখন তোমরা তো অ্যাডমিশন কোচিং করার সুযোগ পাচ্ছ কিনা আমি জানি না, মানে অফলাইন কোচিং যেটা গতানুগতিক চলে আসছিল, যদিও এই জিনিসটা ধীরে ধীরে অবসোলেট হয়ে যাবে, কারণ আমি যা পড়াচ্ছি অ্যাকচুয়ালি এর চেয়ে অনেক কম কিছু পড়ানো হবে। এবং বাস্তবে হচ্ছে এরকম একটা রক্তের চ্যাপ্টার সাথে আরো দুইটা চ্যাপ্টার আমরা অ্যাডমিশন কোচিং টাইমে পড়াই, এবং কিভাবে পড়াই আসলে কি যায়, টিচারের উপর দিয়ে কি যায়, স্টুডেন্টের উপর দিয়ে কি যায়, সেটা আসলে সেই মোমেন্টটা পার না করলে আসলে বোঝা যায় না। তো এটা অনেক বেশি ইজিলি তুমি ক্লাসটা এখন করছো, তবে আমি মনে করি তখনকার ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি মনোযোগ তুমি দিতে পারবা, অনেক বেশি বুঝতে তুমি পারবা তখনকার চেয়ে, কারণ তখন এতটা সময় আমরা দেই না, কারণ চাইলেও দেওয়া সম্ভব হয় না। 2 ঘন্টায় 3টা চ্যাপ্টার, রক্ত পড়াইতে 1.5 ঘন্টা বরাদ্দ দেওয়া হয়, যেখানে রক্ত আসলে পড়াতে অনেকটুকু সময় লাগা উচিত, রাইট? ওকে, তো আমরা আজকে গতদিন এগুলো পড়ছি, আশা করি তোমরা সবাই পারবা। এবং আবারও বলি, রক্তের চ্যাপ্টারটার উপরে তোমাকে বস হতে হবে, তুমি যদি রক্ত ভালো না পারো তুমি মনে মনে করবে যে তোমার বিজ্ঞান দ্বিতীয় পত্র ভালো পড়া হয় নাই। এবং রক্ত ভালো পড়া হলে ধরে নিবা যে তোমার একটা মোটামুটি কনফিডেন্স আছে, তুমি রক্ত ভালো পারলে ধরে নিবা যে ভালো রেজাল্ট হতে পারে ইনশাল্লাহ। ওকে, এখন রক্ত আমাদের শরীরে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে রক্ত কোথাও কেটে গেল, তাহলে রক্ত জমাট বাঁধতে হয়। এই যে রক্ত জমাট বাঁধাকেই বলা হয় বাংলায়, আর একটা সুন্দর বাংলা হলো রক্ততঞ্চন। রক্ততঞ্চনের ইংরেজি হচ্ছে ব্লাড ক্লটিং। পরীক্ষায় যে ইংরেজিটা থাকবে না তার কোনো গ্যারান্টি নেই, ইংরেজিও থাকতে পারে। এখন কেন সাধারণ অবস্থায় রক্ত জমাট বাঁধে না, সাধারণ অবস্থায় রক্ত জমাট বাঁধে না কারণ এখানে দুইটা কারণের কথা বলা হয়েছে, কারণ রক্তবাহিকার ভেতরে প্রাচীরটা অত্যন্ত মসৃণ, আর দ্বিতীয় কারণ হলো রক্তের মধ্যে হেপারিন নামে একটা মিউকোপলিস্যাকারাইড থাকে, তাহলে হেপারিন থাকে বলে কিন্তু রক্ত জমাট বাঁধে না। দ্বিতীয় কথা, হেপারিন কি জিনিস, হেপারিন একটা মিউকোপলিস্যাকারাইড। তো মিউকোপলিস্যাকারাইড বলতে কি, এটা এক ধরনের শর্করার একটা শ্রেণী বিভাগ, ঠিক আছে, এটা একটা বিশেষ প্রকৃতির যৌগ। এবং এই ধরনের মিউকোপলিস্যাকারাইড আমাদের শরীরে বেশ কয়েক প্রকারের আছে, সাধারণত 7 প্রকারের ক্লাসিফিকেশন করা হয় মিউকোপলিস্যাকারাইডের। সে যাই হোক, সেটা তোমার জানার বিষয় না, তার মধ্যে একটা হলো হেপারিন। হেপারিন আমাদের রক্ততঞ্চনে বাধা দেয়, তাহলে এই যে হেপারিন রক্ততঞ্চনে বাধা দেয় এই জন্য আমাদেরকে একটা ছোট্ট জিনিস জানতে হবে। আমরা যদি 2টা পেজ পরে চলে যাই, এই জন্য হেপারিনকে বলা হয় অ্যান্টিকোয়াগুলেন্ট। যারা রক্ততঞ্চনকে বাধা দেয় সে তাদেরকে বলা হয় অ্যান্টিকোয়াগুলেন্ট। এখন আমি এটুকু বলতে পারি, এখানে যাদের বইগুলো আছে তাদের অনেকের বইয়ে এই লাইনটা নাই, বেশ কিছু টপিক বেশ কিছু তথ্য চেঞ্জ হয়ে গেছে, তার মধ্যে এটা একটা তথ্য। যাদের বইয়ে এই লাইনটা নাই, হেপারিনকে অ্যান্টিকোয়াগুলেন্ট বলা হয়, সেই লাইনটা তুমি লিখে রাখো। কার কার বইয়ে নাই? প্রতিদ্বন্দ্বী বলে না, ও আমার অ্যান্টি পার্টি, অ্যান্টি মানে হলো বিপক্ষ, আর কোয়াগুলেন্ট, কোয়াগুলেন্ট শব্দের অর্থই হলো রক্ত জমাট বাঁধানো, একই কথা। ক্লটিং আর কোয়াগুলেশন কাছাকাছি অর্থ, একই অর্থ। তাহলে অ্যান্টি কোয়াগুলেন্ট মানে কি, যে রক্ত জমাট বাঁধতে দিবে না। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিচের কোনটা অ্যান্টিকোয়াগুলেন্ট, আমরা যেটা অবশ্যই উত্তর করি, হেপারিন হচ্ছে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট। এবং তাহলে যারা রক্ত জমাট বাঁধায় তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় কোয়াগুলেন্ট। তাহলে কোয়াগুলেন্টের বিপরীত শব্দ হলো অ্যান্টিকোয়াগুলেন্ট, আমি কিন্তু এটা একটু পরে আবার জিজ্ঞাসা করব। ওকে, খুব সুন্দর, তাহলে আমরা এটা শিখলাম। তো মনে রাখবা, আমরা একটু পরে যেগুলো পড়বো সেগুলো সবই কোয়াগুলেন্ট, শুধুমাত্র একটা জিনিস হলো অ্যান্টিকোয়াগুলেন্ট, সেটাই হলো হেপারিন। ওকে, এখন একটা জায়গা দিয়ে একটা রক্তনালী দিয়ে রক্ত বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে, হঠাৎ করে সেই রক্তনালীর একটা জায়গায় ক্ষত সৃষ্টি হলো, এবং ক্ষত সৃষ্টি হওয়ার পর সেই রক্তনালী দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। এভাবে যদি রক্ত বেরিয়ে যায়, ওই একটা ক্ষতের জন্য কিন্তু মানুষটা মৃত্যুবরণ করবে, কারণ পুরো শরীরের রক্ত ওই ছোট্ট ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। কিন্তু আমরা আসলে মৃত্যুবরণ করি না, কারণ প্রাকৃতিকভাবেই আমাদের এই ক্ষতটা বন্ধ হয়ে যায়। আমাদের যে এই ক্ষতটা বন্ধ হয়ে যাওয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হয় রক্তের জমাট বাঁধা বা রক্ততঞ্চন। তাহলে কখনো যদি প্রশ্ন আসে যে রক্ততঞ্চন কাকে বলে, আমি যে কথাটা বললাম সেইটাই, যদি রক্ত আমাদের ক্ষত তৈরি হয়, কোথায় ক্ষত তৈরি হবে, রক্তনালীতে,
রক্তনালীর কোথায়? রক্তনালীর এন্ডোথেলিয়াম। এখন তুমি বলবে যে ভাইয়া এন্ডোথেলিয়াম জিনিসটা কি? রক্তনালীর ভেতরের আবরণকে বলা হয় এন্ডোথেলিয়াম। তোমরা খুব ভালো বুঝতে পারবা যদি তোমরা ছবিটা দেখো। আমি চেষ্টা করছি তোমাদেরকে এন্ডোথেলিয়াম সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার, তাহলে ক্লিয়ারলি ক্লিয়ারলি তুমি এন্ডোথেলিয়াম সম্পর্কে ভালো বুঝতে পারবা। হ্যাঁ, তার আগে একটা জিনিস জানিয়ে দিই, রক্তনালীর আবরণ, রক্তনালী বা আমাদের যে ধমনী এবং শিরা, আমাদের ধমনী এবং শিরার হচ্ছে তোমার তিন তিন আবরণ বিশিষ্ট, এবং সবচেয়ে ভেতরের আবরণটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তথ্য যে ধমনী এবং শিরা, সবচেয়ে ভেতরের আবরণটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। আমি তোমাদেরকে ছবি দেখাচ্ছি, ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এটা একটা রক্তনালীর ছোট্ট একটা জায়গা, এই দিক দিয়ে রক্ত বয়ে যায়। এই যে ভেতরের অংশটাকে দেখো, বলা হচ্ছে ভেতরের অংশটাকে বলা হচ্ছে এন্ডোথেলিয়াম। মাঝখানে দেখো কি সুন্দর মাংস, এগুলাকে বলা হয় স্মুথ মাসেল বা মাংসের লেয়ার। বাইরেরটাকে, বাইরে হচ্ছে তোমার ইলাস্টিক মেমব্রেন। তাহলে তিনটা লেয়ার, বাইরে একটা লেয়ার, মাঝখানে একটা লেয়ার, আর ভিতরে একটা লেয়ার। ভিতরের লেয়ারটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। তো পুরো রক্তনালী পুরোটাই ছিঁড়ে যায় অনেক সময়, তো পুরোটাই ছিঁড়ে যেতে পারে বা যে কোনো একটুকু ক্ষতিগ্রস্ত হলেই কিন্তু আমাদের এই যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া চালু হয়ে যাবে। তো তাহলে আমরা দেখলাম যে যখন এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হয় তখন রক্ত জমাট বাঁধার চেষ্টা করে, এবং রক্ত জমাট বাঁধার যে চেষ্টাটা, এই চেষ্টাতে কিভাবে জমাট বাঁধে, ওই জায়গায় যেখানে কেটে গেছে সেই জায়গায় একটা জাল তৈরি হয়। প্রশ্ন আসতে পারে যে জালটা তৈরি হয়, সেই জালটার নাম কি? সেই জালটার নাম হলো ফাইব্রিন জালক। তাহলে যে জালটা তৈরি হয় সেই জালটার নাম কি? ফাইব্রিন জালক। আমরা যাতে এই কথাটা মনে রাখি, ফাইব্রিন জালক। তাহলে দিন শেষে আমাদের লক্ষ্য হচ্ছে রক্ত জমাট বাঁধার সময় কি তৈরি করা? ফাইব্রিন জালক তৈরি করা। ওকে, আশা করি সবাই শুনতে পাচ্ছো। সবাই আমাকে একটু বলো, রক্তনালীর সবচেয়ে ভেতরের স্তরটার নাম কি? এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হলে সেখানে কি জালক তৈরি হয়? তাহলে ফাইব্রিন জালক তৈরি করার প্রক্রিয়াকে কিন্তু বলা হয় রক্ততঞ্চন। এই কথা যদি মনে থাকে, ফাইব্রিন জালক তৈরি করার প্রক্রিয়াটাকেই বলা হয় রক্ততন্ত্র প্রক্রিয়া। তোমাকে যদি আরো কেউ সহজ করে জিজ্ঞাসা করে, তুমি বলবা রক্তনালীর এন্ডোথেলিয়াম যখন ক্ষতিগ্রস্ত হয় তখন সেখান দিয়ে রক্তপাত বন্ধ করার জন্য সেখানে ফাইব্রিন জালক তৈরি করা হয়। এই ফাইব্রিন জালক তৈরি করার প্রক্রিয়াটাকেই বলা হয় রক্ত জমাট বাঁধা। এখন এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াতে 13টা ক্লটিং ফ্যাক্টর অংশ নেয়, 13টা ক্লটিং ফ্যাক্টর। এই প্রক্রিয়াটা, ফাইব্রিন জালটা একাই একাই তৈরি হবে না, এটাকে তৈরি করতে হবে। সহজ ভাষায় যদি বলি, এই জিনিসটা তৈরি করতে 13 জন লোককে দরকার, 13 জন দিন মজুরকে দরকার, যারা খুব খাটাখাটনি করে এই ফাইব্রিন জালটা তৈরি করতে পারবে। এদেরকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। পরীক্ষায় আসবে ক্লটিং ফ্যাক্টর কয়টা, তুমি উত্তর করবা ক্লটিং ফ্যাক্টর হলো 13টা। কথা পরিষ্কার? এই 13টা ক্লটিং ফ্যাক্টর দিন শেষে কি তৈরি করবে? ফাইব্রিন জালক তৈরি করবে। এখন এই 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে নেতা হলো 4 জন। যদি বলে হেডা কয়জন, হেডম কয়জন, উত্তর হলো হেডম হলো 4 জন। এই 4 জনকে বলা হয় ফ্যাক্টর 1, 2, 3, 4। এই যে 13টা ফ্যাক্টর, 13টা ফ্যাক্টরকে কিন্তু ফ্যাক্টর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এইভাবে ডাকা হয়। এইভাবে বললে কোনো সমস্যা ছিল না, কিন্তু এগুলোর প্রত্যেকটা আবার এক একটা করে নাম আছে, সেটা এখন মুখস্থ করতে হবে। আর প্রথম 4টার নাম মুখস্থ করা তো ফরজে আইন, এদেরকে বলা হয় নেতা। তো পরীক্ষা প্রশ্ন আসবে যে 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে মূল ক্লটিং ফ্যাক্টর কয়টা, উত্তর হবে 4টা। সেই 4টার নাম কি? ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম। তো থ্রোম্বো কথাটা তোমাদেরকে আমি আগেই পড়াইছি, থ্রোম্বো কথাটার অর্থ কিন্তু রক্ত জমাট বাঁধা। তাহলে এরা কিন্তু রক্ত জমাট বাঁধায় কাজ করে, তাই কি না? তাহলে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, এই নামটা মুখস্থ করাটা মোটামুটি ফরজের পর্যায়ে তোমার জন্য পড়ে। তো আমি এটা একটা সূত্র শেখাই এই 4টা নাম মনে রাখার জন্য। ফাইব্রিনোজেন দিয়ে মনে রাখবা ফুল, প্রোথ্রম্বিন দিয়ে মনে রাখবা পরে, ফুল পরে, থ্রোম্বোপ্লাস্টিন দিয়ে মনে রাখবা টুপ, ফুল পরে টুপ, ক্যালসিয়াম দিয়ে মনে রাখবা করে, ফুল পরে, ফুল পরে টুপ করে। তাহলে ফ দিয়ে ফাইব্রিনোজেন, প দিয়ে প্রোথ্রম্বিন, ট দিয়ে বা থ দিয়ে থ্রোম্বোপ্লাস্টিন, এবং স্ক দিয়ে ক্যালসিয়াম। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? পারা যাবে? রোকন, সূত্রটা কি বললাম বলো? ফুল পরে ফুল পরে টুপ করে, ঠিক আছে, ফাইন, ওকে। তো প্রথম 4টা তো আমি তোমাদেরকে পড়াই দিলাম যে ফুল পরে টুপ করে। বাকি দেখো, বাকিগুলো আমি মাত্র একবার করে বলবো। আমি বিশ্বাস করি তোমরা এতটা মেধাবী যে তোমরা বাকিগুলো একবারই মনে রাখতে পারবা। আমি এটা দুই ভাবে পড়াই,
এটাতে সূত্রও আছে, সূত্র ছাড়াও মনে রাখা যায়। তো আমি তোমাদেরকে দেখো 13টা, 13টা তাই না? সো চলো 1 2 3 4 তো শেষ, ফুল পড়ে টুপ করে দেখো, আমি এটা এখন পড়াই দিচ্ছি। 5 নম্বর যে ফ্যাক্টরটা সেটাকে বলে ল্যাবাইল ফ্যাক্টর, তোমাদেরকে আমি বলে দেই। ল্যাবাইল শব্দের অর্থ হলো অস্থায়ী, ঠিক আছে? ল্যাবাইল মানে হলো অস্থায়ী। ল্যাবাইল একটা কিন্তু ইংরেজি শব্দ, LABILE, ঠিক ল্যাবাইলের বিপরীত শব্দ হলো স্টেবল। স্টেবল মানে স্থায়ী, 5 এবং 7 একে অপরের বিপরীত, ঠিক আছে? আমরা যাতে এই নামটা মনে রাখি, তাহলে 5 এবং 7 কিন্তু পড়া হয়ে গেল। এইবার 8 নম্বরটা নাম হলো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, নামগুলো আগে পড়াই। তাহলে অ্যান্টি হিমোফিলিক, অ্যান্টি মানে কি বিপরীত, হিমোফিলিক তোমরা একটা রোগের নাম জানো, হিমোফিলিয়া। তো এই ফ্যাক্টরটা থাকলে হিমোফিলিয়া হবে, তোমার শরীরে যদি এই ফ্যাক্টরটা থাকে তাহলে কি হিমোফিলিয়া হবে না? হবে না, মানে প্রতিরোধ করবে। হ্যাঁ, হাত তুলছে কে কে, হাত তুলছে কে? হ্যাঁ আমি। কি রমেশ বা কি হয়েছে বলো ভাই? আপনার বইটা কি একদম লেটেস্ট এডিশনের? তোমার কি বেশি লেটেস্ট নাকি আরো? হ্যাঁ মানে আমার এই ছবগুলো নাই বইতে, তাই তাহলে তোরটা পুরাতন। আমি তো পড়াই দিচ্ছি, তুমি তো চোখে দেখতে পাচ্ছ তাই না? আবার ক্লাসটা শেষ হওয়া মাত্র আমি পিডিএফ টা আপলোড দিব, তখন এই পেজটা রেখে দিতে পারবা, এটা কোনো ফ্যাক্টরি না, এটা কোনো সমস্যাই না। আর এই ছকটা তো কালকে হোমওয়ার্ক থাকবে, সবাই এটা লিখবা, লিখলে দেখবা যে এই ছকের উপরে তুমি সবার সেরা হয়ে যাবে বাংলাদেশের মধ্যে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে তো বটেই। তাহলে দেখো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর তাহলে হিমোফিলিয়া তৈরি করে, যদি এই ফ্যাক্টরটা থাকে তাহলে তোমার হিমোফিলিয়া হবে না, আর যদি এই ফ্যাক্টরটা না থাকে তাহলে তোমার হিমোফিলিয়া হবে, সেই জন্য এটার নাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটার অপর নাম ফ্যাক্টর 8। আমরা যাতে এই নামটা অবশ্যই মনে রাখার চেষ্টা করি। ওকে, 9 নম্বর ফ্যাক্টরের নাম কি ক্রিস্টমাস ফ্যাক্টর। তো ক্রিস্টমাস বলতে বড়দিন বোঝায়, যদিও এই ক্রিস্টমাস বলতে বড়দিন বোঝানো হয় না, এই ক্রিস্টমাস বলতে বোঝানো হয় একটা ব্যক্তি ছেলের নাম ছিল, মূলত এই ছেলেটার শরীরে সর্বপ্রথম এই রোগের অস্তিত্ব পাওয়া যায়। তো কারো যদি ফ্যাক্টর 9 না থাকে তখন যে রোগটা হয় সেই রোগটাকে বলা হয় ক্রিস্টমাস ডিজিজ। কথা বুঝতে পেরেছ? তার মানে কারো শরীরে যদি ক্রিস্টমাস ফ্যাক্টর না থাকে তখন সেটাকে বলা হয় ক্রিস্টমাস ডিজিজ। তাদের সবারই কিন্তু, এটাও কিন্তু একটা হিমোফিলিয়া, এটাকে বলে হিমোফিলিয়া টাইপ 2। তো ফ্যাক্টর 8 না থাকলে যে হিমোফিলিয়াটা হয় সেটাকে বলে হিমোফিলিয়া টাইপ A, ফ্যাক্টর 9 না থাকলে যে হিমোফিলিয়াটা হয় সেটাকে বলে হিমোফিলিয়া টাইপ B। এবার 10 নম্বর হলো একটা ছেলের নাম স্টুয়ার্ড ফ্যাক্টর। তো আমি এটা মনে রাখতাম, স্টুয়ার্ড ক্লাস 10 পড়ে, ক্রিসমাস ক্লাস 9 পড়ে, আন্টি ক্লাস 8 পড়ে, ঠিক আছে? আন্টি পড়ে 8, ক্রিসমাস পড়ে 9, আর স্টুয়ার্ড ক্লাস 10। তো সে যাই হোক, এবার ফ্যাক্টর 11, 12, 13। 11টার নাম দেখো, এখানে দেখো একটা নাম দেওয়া আছে, ফ্যাক্টর 3 নাম দেখো থ্রোম্বোপ্লাস্টিন। তো 3 এবং 11 একই নাম, শুধুমাত্র ফ্যাক্টর 11 নাম হলো প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। তো শুধু 11-তে কি যুক্ত করতে হয়? প্লাজমা, তাহলেই হয়ে গেল প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, ঠিক আছে? আশা করি মনে রাখতে পারবা। 12, তো ক্লাস 10 পড়তো স্টুয়ার্ড, ক্লাস 12 পরে হলো হেইগম্যান। 12-তে এখন মোটামুটি ও বাচ্চা থেকে ম্যান হয়ে গেছে, ম্যান, হি ইজ এ ম্যান নাও, হি ইজ এ ম্যান থেকে তুমি মনে রাখতে পারো হেইগম্যান। আর লাস্ট 13, সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় নাম, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তো ফ্যাক্টর কথাটা তো এমনি মনে রাখতে পারবা, ফাইব্রিন তো একটু আগেই পড়াইলাম, ফিব্রিন জাল তৈরি করি, ফিব্রিন আর ফাইব্রিন একই কথা, উচ্চারণের পার্থক্য। তাহলে ফাইব্রিন স্টেবিলাইজিং, অনেক অনেকের বাসায় কিন্তু ফ্রিজের উপরে একটা স্টেবিলাইজার রাখা আছে, স্টেবিলাইজার আছে কার কার বাসায়? স্টেবিলাইজার আছে তোমাদের বাসায়? আমাদের স্টেবিলাইজারের কাজ হচ্ছে কারেন্ট আপ ডাউন করলে ভোল্টেজটাকে স্টেবল করে রাখা, যাতে ভোল্টেজ আপ ডাউন না করে, না হলে ফ্রিজের সার্কিট নষ্ট হয়ে যাবে এইভাবে। তো স্টেবিলাইজিং শব্দ, স্টেবলাইজ মানেই হলো তোমার স্থায়ী করে রাখা। তো আমরা যে জালটা তৈরি করলাম, ফিব্রিন জালটা তৈরি করলাম, সেই ফিব্রিন জালটা তো স্টেবল করে রাখতে হবে, ফ্যাক্টর 13 কাজ হলো ফিব্রিনটাকে স্টেবিলাইজ করা। তাহলে সবগুলো ফ্যাক্টর পড়া শেষ, বাকি শুধুমাত্র 6। এটা নাম হলো অ্যাক্সেলারিন। যারা মোটরসাইকেল চালাও, যারা গাড়ি চালাতে পারো, তাদের দেখবা যে গাড়িতে একটা অ্যাক্সেলারেটর বলে একটা বিষয় থাকে, যেটা দিলে কি হবে, স্পিড বাড়ে যায়। তো এটার নাম হলো ফ্যাক্টর 6 নাম হলো অ্যাক্সেলারিন। আমরা ক্লাস 6 এর বাচ্চাদেরকে যদি মোটরসাইকেল চালাতে দাও, ও দেখবে যে খুব জোরে গাড়ি চালাতে চাইবে, তো
এইভাবে মনে রাখতে পারো অ্যাক্সেলারিন। তো এখানে অনেকগুলা পড়লা, তোমার ব্রেন মোটামুটি এখন চক্কর খাওয়া শুরু করার কথা। তারপর আমি একবার রিভাইজ করাই দিচ্ছি, তারপরে সূত্রটা দেখাই দিচ্ছি। ফ্যাক্টর 1 2 3 4 ফুল পরে টুপ করে আমি এটা পড়াবো, তারপর রিভাইজ করাবো, তারপর সূত্রটা দেখাই দিব, তারপর দেখি কে কতটুকু বলতে পারে, কার কতটুকু মনে আছে। সূত্রটা পারলেও হবে, মনে করার চেষ্টা করলেই হবে, দেখি কে কতটুকু জোর দিয়ে মনে রাখার চেষ্টা করতেছো। তাহলে ফুল পরে টুপ করে, ফুল দিয়ে ফাইব্রিন, পরে দিয়ে প্রথ্রম্বিন, টুপ দিয়ে থ্রোম্বোপ্লাস্টিন, করে দিয়ে ক্যালসিয়াম। এরপরে কি পড়ালাম, 5 এবং 7। 5 ছিল হলো ল্যাবাইল, 7 হলো স্টেবল, এরা হলো একে অপরের প্রতিদ্বন্দ্বী। আর 6 এর বাচ্চাটা খুব স্পিডে গাড়ি চালায় চলে যেতে চায়, তাই না, অ্যাক্সেলারিন। এবার 8 ক্লাস এইটে আনটি পড়ে, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। 9 ক্রিস্টমাস ফ্যাক্টর। 10 স্টুয়ার্ড ফ্যাক্টর, ঠিক আছে। 11 তিনের ভাই প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। 12 হ্যাগম্যান ফ্যাক্টর। 13 ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তো আমি যেভাবে পড়ালাম এটা কিন্তু মনে রাখার জন্য বেস্ট উপায় না, আমি জাস্ট নামগুলোর সাথে তোমাদেরকে পরিচিত করাইলাম। এই জিনিসটা পড়ার জন্য পৃথিবীতে বেশ কিছু সূত্র আছে, কোনো সূত্রই আমার তেমন একটা পছন্দ না। তারপরও একটা সূত্র আমার পছন্দ, সেটা আমি অনেক সময় পড়াই, এখানে নতুন করে পড়াচ্ছি। দেখো এই সবগুলো এখানে খুব সুন্দর করে ফ্যাক্টরগুলো দেওয়া আছে, আমি পিডিএফটাও দিয়ে দিব। তো দেখো সূত্রটা হচ্ছে, আজকে ফুল পার্টি হবে, পার্টি পার্টি পার্টি, ফুল পার্টি টু নাইট, ঠিক আছে, আজকে রাতে পার্টি, কাম চলে আস, লেটস অ্যাক্ট অ্যান্ড সিং, লেটস অ্যাক্ট, চলো অভিনয় করি, গান গাই, অ্যান্ড কল স্টুয়ার্ট, স্টুয়ার্টকেও ডাকো, সবাইকে বলা হচ্ছে প্লিজ হ্যাভ ফান। সো এটা যদি আমরা একটা সেন্টেন্সে পড়ি, ফুল পার্টি টু নাইট, কাম লেটস অ্যাক্ট অ্যান্ড সিং, অ্যান্ড কল স্টুয়ার্ট প্লিজ হ্যাভ ফান, কল স্টুয়ার্ট প্লিজ হ্যাভ ফান, আমরা এই সূত্র দিয়ে মনে রাখতে পারি একটা লাইনে সিম্পলি। এখন তোমাকে এই লাইনটা ব্রেনের মধ্যে সেট করতে হবে, ফুল পার্টি টু নাইট, কাম লেটস, কাম লেটস অ্যাক্ট অ্যান্ড সিং, অ্যান্ড কল স্টুয়ার্ট প্লিজ হ্যাভ ফান। তো এই তুমি যদি মনে রাখো তাহলে প্রত্যেকটা প্রথম বর্ণ দিয়ে তুমি মনে রাখতে পারবা। এখন অনেকের কাছে সূত্র মনে রাখাটাই কঠিন হতে পারে, কিন্তু কেউ যখন ফুল পার্টি টু নাইট মনে রাখতে পারবে, তখন ফুল পার্টি টু নাইট দিয়ে কিন্তু সে জাস্ট প্রত্যেকটা প্রথম অক্ষর সে জেনে যেতে পারবে, ঠিক আছে। ফুল পার্টি টু নাইট, কাম লেটস অ্যাক্ট অ্যান্ড সিং, এটা একটা প্যারা, অ্যান্ড এটা একটা কল স্টুয়ার্ড, এটা একটা প্যারা, এটা একটা লাইন, প্লিজ হ্যাভ ফান, এটা একটা লাইন। তাহলে শেষের তিনটা হলো প্লিজ হ্যাভ ফান, এটা তো সবাই, এটা তো আমরা জানি প্লিজ হ্যাভ ফান যে বলা হয়। তাহলে তিন এভাবে পড়বা, ফুল পার্টি টু নাইট, কাম লেটস অ্যাক্ট অ্যান্ড সিং, অ্যান্ড কল স্টুয়ার্ড প্লিজ হ্যাভ ফান। এভাবে পড়লে আমরা উত্তর করতে পারবো। অনেকগুলো সূত্র আছে, বেশ কিছু বাংলা সূত্র আছে, এই সূত্রটাও সুন্দর, এই সূত্র দিয়ে আমরা চাইলেই, আমরা চাইলেই পুরাটা মনে রাখতে পারি, ঠিক আছে। সো আমি জিনিসটা একটু কালারটা চেঞ্জ করে দেই, তাহলে তোমাদের জন্য কিভাবে মনে রাখবা সেটা মনে রাখা সহজ হবে। এই চারটা একবারে ফুল পার্টি টু নাইট, এটা একসাথে পড়বা, কাম লেটস অ্যাক্ট অ্যান্ড সিং, এটা একসাথে পড়বা, অ্যান্ড কল স্টুয়ার্ড, এইটা একসাথে পড়বা, প্লিজ হ্যাভ ফান, এটা একসাথে পড়বা, দ্যাটস ইট। তো এই যে এটা তুমি পড়বা, দেখবা যে পরীক্ষার হলে তুমি জাস্ট যদি সূত্রটা লিখে ফেলো, তোমার অটোমেটিক মনে পড়বে যে কিভাবে এটা মনে রাখা যায়। ফাইন, ঠিক আছে। মোহাম্মদ নাফিজ হ্যাজ আস্কড টু আনমিউট, নাফিজ বলো। নাফিজ এবং শাহজাল জুবাইর কি বলতে চাচ্ছ বলো। ভাইয়া মানে আমি বইয়ে পড়ছি যে ফ্যাক্টর 6 এক্সিস্ট করে না, তাহলে যদি এক্সিস্ট না করে তাহলে এটাকে এর ভিতরে রাখার কি দরকার, মানে 6 থাকবে না কেন, 6 কে রাখা হইলো? ফ্যাক্টর 6 বেশ কিছু বইয়ে দেওয়া আছে এক্সিস্ট করে না, বাট একদম আপডেটেড গাজী আজমল স্যারের বইয়ে এটার নাম দেওয়া হয়েছে অ্যাক্সেলারিন, এবং অ্যাক্সেলারিন হলো প্রস্তাবিত, প্রস্তাবিত বলতে যদি কখনো এক্সিস্ট করে তাহলে এটা নাম হবে অ্যাক্সেলারিন, দ্যাটস ওয়াই। ওকে, আর কারো কোনো প্রশ্ন তাহলে এই জিনিসটা আমরা মনে রাখতে পারবো কিনা, পারা যাবে? জি ভাইয়া পারা যাবে, ইনশাআল্লাহ ভাই, জি ভাই অবশ্যই, জি ভাইয়া। একটু পরে তাহলে যদি জিজ্ঞাসা করি পারা যাবে, পারবো তো নাকি? হ্যাঁ, ওকে। সো নামগুলো পড়ার ফর জেন, এটাই তোমাদের নেক্সট ডে হোমওয়ার্ক, এই সুন্দর করে 13টা নাম পড়বা, যে যে সূত্র পারো সেই সূত্র লিখে জানাতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এখানে তঞ্চনে ভূমিকা,
এটা পরীক্ষায় আসবে কিনা, আমি মনে করি এটা পরীক্ষার সম্ভাবনা খুবই কম, তারপর আমি তোমাদেরকে একটু পড়ায় দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তবে তঞ্চনের ভূমিকার আগে, এটা পড়ার আগে আমি আসলে নিচেরটা পড়ায় দিতে পছন্দ করি, তবে যেহেতু আমি দায়িত্ব নিচ্ছি তোমাদেরকে পুরো বইয়ের উপরে ক্লিয়ার কাট আইডিয়া দেওয়ার, এটা কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে এটা আসলে পড়ায় দেওয়ার, ঠিক আছে? তো এটা পড়ার আগে আমরা কিভাবে রক্ত তঞ্চন ঘটে সেই জিনিসটা পড়বো, সেটা পড়লে মোটামুটি 5 থেকে 7টা ফ্যাক্টর সম্পর্কে পুরোপুরি আইডিয়া হয়ে যাবে, যেইটুকু সম্পর্কে আইডিয়া হবে না সেটা আমি আইডিয়া ক্লিয়ার করে দিব। তো আমরা তাহলে 13টা ক্লটিং ফ্যাক্টরের নাম জানলাম, দিন শেষে তাদের কাজ হচ্ছে ফাইব্রিন জালক তৈরি করা। দিন শেষে আমরা একটা জাল তৈরি করব। তো দিন শেষে তার কাজ হলো ফাইব্রিন জালক তৈরি করা। তো দেখো এখানে কি সুন্দর করে দেওয়া আছে, তাহলে ধাপ চারে গিয়ে ঘটনাটা ঘটে, তার কাজ হচ্ছে ফাইব্রিন পলিমার তৈরি করা, ফাইব্রিন জাল তৈরি করা, ঠিক আছে? তো এই যে ফাইব্রিন জালক তৈরি করা এবং ফাইব্রিন জালক, এই ফাইব্রিন পলিমার গুলো কি হবে, রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করবে। ফাইব্রিন জালটা দেখতে কেমন, এই রকম দেখতে, দেখো এই যে এইটা একটা জাল, এখানে দেখো লোহিত রক্তকণিকা অ্যালপেন লিভে চকলেট গুলো এখানে আসে, কি হচ্ছে, আটকে যাচ্ছে, তারা চাইলেও বের হয়ে যেতে কিন্তু পারতেছে না। এই জিনিসটা তৈরি করাটাই হলো আমাদের মেইন কাজ। এখন এই জিনিসটা কিভাবে তৈরি হয়, তো কিভাবে তৈরি হয়, এখানে একটা খুব সুন্দর, এখানে একটা খুবই সুন্দর একটা ফ্লোচার্ট দেওয়া আছে, আমি তোমাদেরকে সুন্দর করে একটা ফ্লোচার্টটা পড়াই দিই, তাহলেই তোমার জন্য পড়া সহজ হবে, ঠিক আছে? যখনই কোথাও রক্তনালী কাটা যায় বা এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হয়, তখন যদি রক্তের অণুচক্রিকাগুলা বাতাসের সংস্পর্শে আসে, তখন সেই অণুচক্রিকাগুলা বাতাসের সংস্পর্শে আসা মাত্র অণুচক্রিকাগুলো ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যখন অণুচক্রিকা গুলা নষ্ট হয়ে যায়, তখন সেই অণুচক্রিকা থেকে একটা পদার্থ বের হয় যার নাম হলো থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন ব্যক্তিটাই হলো আমাদের ফ্যাক্টর 3, দেখতে পাচ্ছ? তাহলে এই ব্যাটাই হলো ফ্যাক্টর 3। তাহলে প্রশ্ন যদি হয় থ্রম্বোপ্লাস্টিন কোথা থেকে আসে, দেখো ভাঙা অণুচক্রিকা থেকে আসে, দেখতে পাইলা ওখানে কত সুন্দর করে বলা আছে, তাহলে তোমাদেরকে বুঝাই দিলাম আমি। এরপর এই যখনই বেটা থ্রম্বোপ্লাস্টিন বের হলো, এর এক নাম্বার কাজ হচ্ছে প্রোথ্রম্বিন, যেটা কিনা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, প্রোথ্রম্বিনকে প্রোটা কেড়ে নেওয়া, ওটাকে থ্রম্বিন করে দেওয়া। তাহলে প্রোথ্রম্বিন থেকে কি হয়ে গেল, সে থ্রম্বিন। এই কাজটা কে করলো, ওই বেটা থ্রম্বোপ্লাস্টিন। তাহলে তোমাকে যদি বলা হয় যে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে কে, তুমি বলবা থ্রম্বোপ্লাস্টিন। এটা একা একা করে কাজটা, একা একা করে না, ও কার সহায়তা নেয়, ক্যালসিয়ামের সহায়তা নেয়। তাহলে দেখো এখানে এখানে সুন্দর করে বলা আছে, এটা ক্যালসিয়ামের সহায়তায় প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। একটু আগেই তুমি দেখলা যে ফ্যাক্টর 2 হলো প্রোথ্রম্বিন, তাহলে প্রোথ্রম্বিন কিন্তু একটা প্লাজমা প্রোটিন, গতকালকে কিন্তু আমরা পড়েছিলাম GPA5P দিয়ে প্রোথ্রম্বিন। এই প্রোথ্রম্বিনের আলটিমেট লক্ষ্য কি, থ্রম্বিনে পরিণত হওয়া। কে তাকে থ্রম্বিনের পরিণত করে, থ্রম্বোপ্লাস্টিন। পরীক্ষায় এই জিনিসটি ঘুরায় ফিরে অনেকভাবে প্রশ্ন আসবে। তাহলে দেখো তো কি ঘটনা ঘটলো, ফ্যাক্টর 3 এবং ফ্যাক্টর 4 মিলিত হয়ে ফ্যাক্টর 2 কে থ্রম্বিনে পরিণত করে, এটি হলো এক নাম্বার ঘটনা। তাহলে এটি হলো বায়োলজির ভাষায় 3+4 মিলিত হয়ে কার উপরে কাজ করে, 2-এর উপরে কাজ করে, কথা পরিষ্কার? তাহলে এইটুকু আমি কি সবাইকে বুঝাতে পারলাম? এই জিনিস যে বুঝবে না, ও যদি কান্নাকাটিও করে, মুখস্থ করে যদি উল্টায়ও খেলে, ও পরীক্ষা জীবনে দিতে পারবে না। একটু আরেকবার বলবেন ভাইয়া, ক্যালসিয়াম কিভাবে সাহায্য করে এখানে ভাইয়া? এটা আমি আবার বলতেছি, তাহলে এখানে কি পড়াইলাম, এখানে তাকায় দেখো, যখনই দেহের কোনো স্থান কেটে যায় বা বিনষ্ট হয়, তখনই সেখান থেকে রক্ত যখনই বাতাসের সংস্পর্শে আসে, তখনই সেখানে দুইটা ঘটনা ঘটে। এক নাম্বার থ্রম্বোসাইট বা অণুচক্রিকা থেকে কি বের হয়ে আসে, থ্রম্বোপ্লাস্টিন বের হয়ে আসে। তাহলে থ্রম্বোপ্লাস্টিন হলো আমাদের ফ্যাক্টর 3, ঠিক আছে? এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের সহায়তা নেয়। কিভাবে সহায়তা নেয়, ওই বিক্রিয়াটাতে ক্যালসিয়াম একটা প্রভাবক হিসাবে কাজ করে, কিভাবে কাজ করে, প্রভাবক হিসাবে। তাহলে ফ্যাক্টর 3 এবং ফ্যাক্টর 4 এই দুইজন মিলিত হয়ে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। তাহলে 4 এবং 3 মিলিত হয়ে কি কাজ করে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে, ফ্যাক্টর 2 কে নিষ্ক্রিয় অবস্থা থেকে সক্রিয় অবস্থায় পরিণত করে, কথা বুঝতে পারলা? আর এখানে একটা জিনিস বলে দেই, যখনই কোথাও কাটা যায়, যখনই হেপারিন বাতাসের সংস্পর্শে আসে, তখনই কিন্তু হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে এই জিনিসটাও জেনে রাখবা, হেপারিন নিষ্ক্রিয় হয় কিভাবে, বাতাসের সংস্পর্শে, একটা পদ্ধতি। আরো একটা পদ্ধতি আছে, এই থ্রম্বোপ্লাস্টিন হেপারিনকে নিষ্ক্রিয় করে দেয়। থ্রম্বোপ্লাস্টিনের একটা কাজ যেমন প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করা,
আরেকটা কাজ কিন্তু হেপারিনকে নিষ্ক্রিয় করে দেওয়া। তাহলে এই থ্রোম্বোপ্লাস্টিন আসে অনুচক্রিকা থেকে, আবার এটা ক্ষত স্থান থেকেও আসতে পারে, যে রক্তনালীটা কাটা গেল সেখান থেকেও থ্রোম্বোপ্লাস্টিন আসতে পারে। তাহলে এটা গেল 1 নম্বর বিক্রিয়া। আশা করি 1 নম্বর বিক্রিয়াটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে থ্রোম্বিন পেয়ে গেলাম আমরা। এইবার এইটি থ্রোম্বিন হলো আসল জিনিস, এইবারটাই হলো রিয়েল জিনিস। এই থ্রোম্বিন কিন্তু ডিরেক্ট ফ্যাক্টর 2 না, এটা এটা ডিরেক্ট ফ্যাক্টর 1, ফুল ফিব্রিনোজেন, ফুলের উপরে কাজ করে, এবং ফুলের উপরে কাজ করে ফিব্রিনোজেনের নোজেনের জেনটাকে কেড়ে নেয়, তাহলে সে হয়ে যায় ফিব্রিন। তাহলে ফিব্রিনোজেনকে ফিব্রিন বানায় কে? থ্রোম্বিন। কিন্তু এখানে যে বানায়, এখানে তাকে আরেকজন সাহায্য করে। সব জায়গায় মনে রাখবা, সব জায়গায় কাজ করে হলো আমাদের সবার প্রিয় বড় ভাই ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়ন কিন্তু এই জায়গায় তাকে সাহায্য করে। তো এখানে আমি ক্যালসিয়াম আয়নের কথা বলে দিলাম, যে তাহলে ক্যালসিয়াম আয়ন কিন্তু তাকে এখানেও সাহায্য করে। হ্যাঁ, তাহলে ফিব্রিনোজেনকে ফিব্রিন কে বানায়? থ্রোম্বিন প্লাস ক্যালসিয়াম আয়ন। এরপর এরপর ওই ফিব্রিন গুলা, একটা ফিব্রিন সুতা তৈরি হয়, একটা থেকে আরো অসংখ্য তৈরি হয়, সব মিলে একটা জাল তৈরি হয়। এই হলো মাদার বিক্রিয়া। তাহলে এখানে প্রথম যে 4টা মূল, দেখো 3 এবং 4 মিলে কাজ করে হচ্ছে 2-এর উপরে, তারপর 2 এবং 4 মিলে কাজ করে কার উপরে? 1-এর উপরে। এবং এই 1 থেকেই পরবর্তীতে কিন্তু আমাদের ফিব্রিন তৈরি হয়। এরই সাথে সাথে কিন্তু আমরা জিনিসটা পুরোপুরি বুঝতে পারলাম। বিক্রিয়াটা বুঝতে পারছো কিনা? তুই এটা না বললে তো আমি বলতামই না মনে হয়। মানে কি বলবো, মানে আমি তো আসি লোকটা, আমি তো এখন ওই যে গেলামই না। তাহলে কি করলো থ্রোম্বিন? কি করলো থ্রোম্বিনটাই কিন্তু আসল আমাদের মূল লক্ষ্য ছিল, এখন থ্রোম্বিন তৈরি করা। থ্রোম্বিনটা তাহলে ফাইব্রিনোজেন থেকে তার জেনটাকে কেড়ে নেয়, ফাইব্রিনোজেনের জেনকে কেড়ে নেয়, জেনকে কেড়ে থেকে ফাইব্রিন মনোমার বানিয়ে দেয়। তাহলে দ্যাটস ইট, মনোমার থেকে এখন পলিমার বানানো তো তেমন কিছু না, পলিমার থেকে পরবর্তীতে কিন্তু রক্ত জমাট বাঁধানোর, এই জন্য ফাইব্রিন পলিমার কি বলা হয়, রক্ত জমাট বাঁধানোর কঙ্কাল বা কাঠামো, এগুলো কিন্তু সব ফাইব্রিন পলিমার। ছবিতে যেটা দেখতে পাচ্ছ সব কিন্তু ফাইব্রিন পলিমার। কথা পরিষ্কার? এখন এই ফাইব্রিন পলিমারে কিন্তু রক্ত কণিকাগুলো আটকে যায়। দেখো এই যে ফাঁকা জায়গা, কিন্তু এই ফাঁকা জায়গা দিয়ে কিন্তু রক্ত রস বের হয়ে আসে, বুঝতে পেরেছো? অর্থাৎ ওকে, তাহলে আমি যেখান থেকে শেষ করলাম সেখান থেকে বলি, যে তার ফাইব্রিন পলিমারটাকে বলা হচ্ছে কাঠামো। ও আচ্ছা, এই কাঠামো দিয়ে কিন্তু, এই ফাঁকা জায়গা দিয়ে কিন্তু রক্তের পানি বের হয়ে আসতে পারে, কিন্তু রক্তের কণিকাগুলো কিন্তু বের হয়ে আসতে পারে না। যেহেতু কণিকাগুলো বের হয়ে আসতে পারে না, তারা সেখানে আটকে যায়, কিন্তু পানিটা বের হয়ে আসতে পারে। তাহলে যে পানিটা বের হয়ে আসবে সেটা কিন্তু আসলে রক্তরস, তাই না? কিন্তু ওই রক্তরসে কয়েকটা জিনিস থাকবে না, একটা জিনিস থাকবে না, সেটা কি? লোহিত রক্ত কণিকা থাকবে না, শ্বেত রক্ত কণিকা থাকবে না, তাই না? এগুলো কিন্তু থাকবে না। কিন্তু রক্তের পানিটা বের হয়ে আসতে পারে, এবং এই যে পানিটা বা প্লাজমাটা বের হয়ে আসে, এই যে বের হয়ে আসে পানিটাকে বলা হয় সিরাম। তো সিরাম তো বের হয়ে আসতে পারে। এখন বের হয়ে আসা জায়গায় কি কি থাকবে না, আবারও বলতেছি, এখানে কি কি থাকবে না? রক্ত কণিকা থাকবে না, এবং রক্তের একটা কণিকা থাকবে না, আরেকটা জিনিস থাকবে না। বুদ্ধি করে বলো তো, প্লাজমার মধ্যে থাকবে কিন্তু সিরামের মধ্যে থাকবে না, কি জিনিস? হাইড্রোজেন। এই জিনিসগুলো বানাতে যে প্রোটিন গুলা ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ফাইব্রিনোজেন, প্রথ্রোম্বিন, তাই না? এই রক্তের মধ্যে যে প্রোটিন গুলা ছিল, প্লাজমা প্রোটিন, সেইগুলা ব্যবহার করেই তো আমি এই জিনিস বানাইলাম। তার মানে এই জায়গাতে এখন আর ওই প্লাজমা প্রোটিন গুলা থাকবে না, ফলে যে পানিটা বের হয়ে আসবে সে পানিটার মধ্যে প্লাজমা প্রোটিন থাকবে না। তো এই জন্যই বলা হয় যে সিরাম এক ধরনের প্লাজমা, কিন্তু তার মধ্যে দুইটা জিনিস থাকে না, একটা হলো রক্ত কণিকা থাকে না, আরেকটা হলো ফাইব্রিনোজেন থাকে না। আমি এটাও জানি যে অনেকের বইয়ে এই ছকটা নাই, এই ছকটা তোমরা তো আমি পড়াই দিচ্ছি, পিডিএফ দিয়ে দিবো, সেখান থেকে নিয়ে নিবা। তাহলে প্লাজমা এবং সিরামের মধ্যে কি পার্থক্য? এখানে রক্ত কণিকা থাকে না এবং ফাইব্রিনোজেন থাকে না। যেহেতু ফাইব্রিনোজেন থাকে না, তাহলে কিন্তু এর রক্ত জমাট বাঁধার তঞ্চন ধর্ম অনুপস্থিত। তার মানে এই জিনিসটা আর চাইলেও তুমি এটাকে জমাট বাঁধাইতে
পারবা না, তাহলে এটা কিন্তু সাধারণ অবস্থায় দেহের মধ্যে থাকে না। এটা কখন উৎপন্ন হয়? যখন কোথাও রক্ত জমাট বাঁধে তখন কিন্তু এটা দেহে থাকে, এটা কিন্তু সাধারণ অবস্থায় দেহের মধ্যে থাকে না। তাহলে এটা কোথায় উৎপন্ন হয়? কোথাও যখন রক্ত জমাট বাঁধে, সেই জমাট বাঁধার অংশ থেকে যে অল্প একটু হলুদ পানি বের হয়ে আসে সেই পানিটাকে বলা হয় সিরাম। তাহলে সিরাম আসলে প্লাজমা, তবে সিরাম ইজ ইকুয়াল টু প্লাজমা মাইনাস রক্তকণিকা মাইনাস ফাইব্রিনোজেন। আশা করি অঙ্কটা আমি সবাইকে বুঝাতে পেরেছি। যারা ক্লাস করছো, আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি, আশা করি সবাই বুঝতে পারতেছো। বুঝতে পারতেছো তো না? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কার প্রশ্ন আছে বলো। ক্ষতিগ্রস্ত থেলিয়াম ও বিমুক্ত অনুচক্রিকা থেকে যখন নিষ্ক্রিয় প্রথম্বিন তৈরি হচ্ছে তখন কি ক্যালসিয়াম সাহায্য করবে? নিষ্ক্রিয় প্রথম্বিন কিভাবে তৈরি হচ্ছে ভাইয়া? নিষ্ক্রিয় প্রথম্বিন আগে থেকেই আছে, তুমি তো প্রশ্নটাই হয়নি তোমার। বাই প্লেটলেট প্লাগ কি? প্লেটলেট প্লাগ, তুই আগে খাতার মধ্যে 10 বার তো প্রশ্নটা লেখ। এটা কি প্রশ্ন করলি? প্লেটলেট প্লাক কি প্লেটলেট প্লাক? অদ্ভুত প্রশ্ন, এরকম প্রশ্ন তো আমি জীবনে শুনিনি। আচ্ছা তো এখন তাহলে আমরা দিন শেষে আমরা কি তৈরি করলাম? দিন শেষে আমরা ফিব্রিন জাল তৈরি করলাম। ওকে, এখন ও যে প্রশ্নটা করছে, ও মোস্ট প্রবলি প্রশ্ন করতে চাচ্ছিল যে ভাই তাহলে প্লেটলেট প্লাক জিনিসটা কি, মানে এই যদি ঘটনা ঘটে তাহলে প্লেটলেট প্লাক কি ঘটে? প্লেটলেট প্লাক কি? মোস্ট প্রবলি ওই প্রশ্নটা করতে চেয়েছে। ওর প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি। তাহলে রক্ত কিভাবে জমাট বাঁধে জিনিসটা কিছুটা হলেও বুঝতে পেরেছো। ফ্যাক্টর নাম্বার 1, 2, 3, 4 এর কাজ আশা করি বুঝতে পারছো। তাহলে ক্যালসিয়ামের কাজ কি? থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করলো এবং প্রথ্রোম্বিনকে থ্রোম্বিনে পরিণত করতে সাহায্য করলো। আচ্ছা, আর এইখানে বুঝতে পেরেছি। এবার ওই বাচ্চাটা যে প্রশ্নটা সেটা হচ্ছে এইটা, আরেকজন যে প্রশ্ন করলো, প্রশ্নটা ভালো হয়নি, প্রশ্ন করা প্রশ্নটা ভালো বলতে পারেনি ও, কিন্তু বলতে চাইছে যে ক্যালসিয়াম কিভাবে থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। ক্যালসিয়াম এমন একটা আয়ন যেটা মোটামুটি বডিতে অসংখ্য কাজে ব্যবহৃত হয়, তো থ্রোম্বোপ্লাস্টিন যখন বের হয় সেখানেও কোনো না কোনো ভাবে সাহায্য করে। এক্সাক্ট মেকানিজম আমার জানা নেই যে থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে কিভাবে সাহায্য করে, বা গাজিস আজমল স্যার এই লাইন দিয়ে আসলে কি বুঝাচ্ছেন সেটা আমি জানি না। থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করা বলতে কোষ থেকে বের হতে সাহায্য করতে পারে, তবে এটা আহামরি খুব একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ লাইন না। এর মেইন কাজ হচ্ছে মূলত এই যে প্রথ্রোম্বিনকে থ্রোম্বিনে পরিণত করা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, আবার ফাইব্রিন মনোফাইব্রিন জালক তৈরি করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এবং আমি বলে দিতে পারি যে প্রশ্ন যদি কখনো আসে, এই ফ্যাক্টর 1, 2, 3, 4 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে সবচেয়ে বেশি। তো এতক্ষণ যা পড়লাম, দিজ আর দ্য মেইন থিংস। এখান থেকে আজকের দিনের বোঝাবুঝির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমি মাত্র পড়াই ফেললাম, সবার কি বুঝে আসছে? জি ভাই বুঝছি। তাহলে কি উত্তর করা যাবে? সিরিয়ালটা মনে রাখলেই আসলে হয়ে যায়। এখন এই যে বাকি যারা আছে, তাহলে বাকি 8 জন কি করে? বাকি 8 জন ওই মেইন প্রসেসটুকু, এইটা এই 4টা হলো মেইন বিক্রিয়া, একদম রক্ত তন্ত্রের মেইন বিক্রিয়া হলো এই 4টা। বাকি 8 জন এই বিক্রিয়াগুলো পর্যন্ত যাওয়ার জন্য একে অপরকে সাহায্য করে। এদের কাজ হচ্ছে দিন শেষে একে অপরকে সাহায্য করা। যেমন এখানে দেখো ফ্যাক্টর 7 এবং ফ্যাক্টর 8, এরা প্লাজমায় থাকে, থ্রোম্বোপ্লাস্টিন সৃষ্টিতে সাহায্য করে, একই কাজ। এগুলো আহামরি গুরুত্বপূর্ণ কোনো কাজই না। দেখো ফ্যাক্টর 7, আমি একই রকম নাম একই রকম কাজ বলে দিচ্ছি। দেখো ফ্যাক্টর 7, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, তিনটার একই কাজ। দেখো প্লাজমায় থাকে, থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে, এইটা একই রকম। দেখো যে ক্যালসিয়াম প্লাজমায় থাকে, ক্যালসিয়াম আয়ন থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে, সবাই থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে, এটা উৎপাদনে সাহায্য করাটাই হলো এদের কাজ। তো এগুলো কিন্তু পরীক্ষায় তেমন ভাবে আসবে না। তো দেখো সবাই থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে, তো ফ্যাক্টর 7, 8, 9 তো আমি স্টিল পড়াই দিলাম। আবার ফ্যাক্টর 10 এর কাজ দেখো, এইটার রাসায়নিক উপাদান ফ্যাক্টর 7 এর মতো, তাই না? এবং এটার অভাবে রক্ততন্ত্র ব্যাহত হয়। বাস্তবতা হচ্ছে প্রত্যেকটা 13টা ফ্যাক্টরের মধ্যে যদি একটা ফ্যাক্টর না থাকে তাহলেই পুরো বিক্রিয়াটা হ্যাম্পার হবে, তাহলেই পুরো বিক্রিয়াটা ক্ষতিগ্রস্ত হবে। তবে এর মধ্যেও সবচেয়ে ভয়ঙ্কর বা সবচেয়ে ইম্পর্টেন্ট দিকে, প্রথম 4টা তো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো তো থাকতেই হবে, প্রথম 4টার পরে যে আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হলো নাম্বার 10।
দেখো এই জন্য এটা আলাদা করে বলা হয়েছে, এরভাবে রক্তদঞ্চন ব্যাহত হয়, মানে দশ না থাকলে অ্যাকচুয়ালি, দশ হলো অনেকটা কি বলে এটাকে, দশ এমন একটা ফ্যাক্টর, এই দশের কাছে সবাইকে আসতেই হবে, দশ নম্বর ফ্যাক্টরের কাছে সবাইকে আসতেই হবে। দশ হলো অনেকটা গাড়ির ড্রাইভারের মতো, এই দশ না থাকলে আর ওই মূল চারটা ওরাও কাজ করতে পারবে না, তো সেই জন্য এখানে দশের দশের কথা বলা হয়েছে। তো দেখো সাত আট নয় দশ আমি চারটা পড়াই দিলাম, ছয় নাফিস বলছিল যে ছয় নাম্বার অস্তিত্ব নাই, ছয় নাম্বার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটা প্রকল্পিত, অর্থাৎ এটা যেদিন আবিষ্কৃত হবে নিশ্চয়ই এমন কিছু আছে, এটা বিজ্ঞানীরা ধারণা করে, এখনো প্রমাণ পায়নি, তবে নিশ্চয়ই তারা একসঙ্গে প্রমাণ পাবেন, তখন সেটার নাম হবে প্রো অ্যাক্সেলারিন। ঠিক আছে, তাহলে দেখো ছয় সাত আট নয় দশ আমরা পড়ে ফেললাম, এবার বাকিগুলা পড়বো, একটা হলো বারো, একটা হলো এগারো, একটা হলো তেরো। তো তেরো নাম্বারটা নাম তো শুনেই বুঝতে পারতেছো, ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, অর্থাৎ ফিব্রিনটাকে কি করবে, এটা স্টেবল করবে। তো দেখো যখন এটা নরম থাকে, ওই ফিব্রিন গুলো যখন নরম থাকে সেগুলোকে কি বানায়, সে কঠিন বানায় যাতে এই জিনিসটা গলে না যায় সহজে, তাহলে এখানেও কে সাহায্য করে, ক্যালসিয়াম, আমি আগেই বলেছি ক্যালসিয়াম অসংখ্য জিনিস সাহায্য করে, তাহলে নরম পিণ্ডকে কঠিন বস্তুতে রূপান্তর করে কে, ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, নাম নামেই কাজ, এগুলো মুখস্থ করে কিছু নেই, লাইক একবার শুনলেই তোমার এটা পারা খুবই সহজ। আচ্ছা তাহলে তেরো হয়ে গেল, হ্যাগম্যান ফ্যাক্টর, এইটার কাজটা একটু কঠিন, এইটা আসলে একটু কঠিন, এখানে হ্যাগম্যান, তো এখানে আমি দুটো জিনিস একটু বলতে চাই, এখানে একটু কঠিন কঠিন বলি, কঠিন নাম দুটো পড়তে হবে, একটা নাম হলো ক্যালিক্রেইন, তো যাদের নামটা পড়তে কষ্ট হচ্ছে দুই তিনবার পড়লেই হয়ে যাবে, আর প্লাজমা কাইনিন। তো এখানে হ্যাগম্যান নামটা তো নিজেও একটা কঠিন নাম, তো সে একজন পুরুষ, সে দেখো হ্যাগম্যান, তো এই যে হ্যাগম্যান সে দুটা জিনিস তৈরি করে, এবং হ্যাগম্যান একটা হলো ক্যালিক্রেইন কে সক্রিয় করে, আর একটা হলো প্লাজমা কাইনিন নামক পদার্থ সৃষ্টি করে। তো পরীক্ষায় কখনো যদি প্রশ্ন আসে, দিস ইজ দ্য টাফেস্ট কোয়েশ্চেন, টাফেস্ট, এর চেয়ে টাফেস্ট প্রশ্ন আসার কথা না, এটা যদি ইন্ডিয়ার, তোমরা যদি আজকে ইন্ডিয়ার অধিবাসী হতাম, আমি যদি ইন্ডিয়ার অধিবাসী হতাম, তোমরা যদি ইন্ডিয়ার মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিতে চাইতা, তাহলে এই তথ্যটাকে আমি ভয়ঙ্কর ইম্পর্টেন্ট বলতাম, বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই তথ্য আসলে জীবনও আসবে না, আমরা ওই স্ট্যান্ডার্ডের প্রশ্ন কখনো বানাই না, যেদিন থেকে চল্লিশ মার্ক করা হয়েছে প্রাইভেট, যেদিন থেকে চল্লিশ মার্ক করা হয়েছে প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার স্ট্যান্ডার্ড, সেদিন থেকে প্রশ্নের মান একদম ঠাস করে নিচের দিকে পড়ে গেছে, এটা যদি 2010 সালের আগে হতো তাহলে এই জিনিসটা আমি আরো ভালো করে পড়ায় বুঝায় পড়াইতাম, এই জিনিস এখন জাস্ট নাম দুইটা পড়বা, ক্যালিক্রেইন এবং প্লাজমা কাইনিন, বাকিটুকু পড়লেই বুঝতে পারবা, জাস্ট প্রশ্ন আসবে হ্যাগম্যান ফ্যাক্টর কোথায় পাওয়া যায়, বা ক্যালিক্রেইনকে সক্রিয় করে কে, বা প্লাজমা কাইনিন তৈরি করে কে, উত্তর হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর। তো এগুলা মেডিকেল ভর্তি পরীক্ষা জীবনও জীবনও আসবে না, মেডিকেল ভর্তি পরীক্ষা সিম্পল প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসবে নিচের কোনটি রক্তের ফ্যাক্টর নয়, এটা হলো এক নম্বর প্রশ্ন, নিচের কোনটি মূল ফ্যাক্টর নয়, এটা হলো দুই নম্বর প্রশ্ন, বা তুমি চার না তিন নম্বর ফ্যাক্টরটার নাম কি প্রশ্ন আসতে পারে, দশ নম্বর ফ্যাক্টরটার নাম কি, এইসব প্রশ্ন দিয়েই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসতেছে যুগ যুগ ধরে, গত এক যুগ ধরে তো এভাবেই চলে আসতেছে, এতে অ্যাকচুয়ালি মেধাবীরাই চান্স পায়, যারা পরিশ্রম করে অ্যাকচুয়ালি তারাই চান্স পায়, কিন্তু প্রশ্নের কোয়ালিটি ইজ নট আপ টু দ্য মার্ক, এটুকু আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি, মোটেই মোটেই আপ টু দ্য মার্ক না, এতে ভালো অসাধারণ প্রশ্ন হয় না, তো খুব ডিপলিও যে পড়ে উল্টাই ফেলতে ব্যাপারটা তাও না, তারপর আমি তোমাদেরকে এটা পড়িয়ে দিলাম। তো আমরা দেখো বারো পড়ে ফেললাম, তেরো পড়ে ফেললাম, বাকি থাকলো আমাদের দুইটা, একটা হলো পাঁচ আর একটা হলো এগারো। তো দেখো পাঁচ এবং এগারো আমরা একসাথে পড়বো, তো এগারোর কাজ হচ্ছে একই রকম, থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে অংশ নেয় বাকি সবার, দেখো এটা থ্রোম্বোপ্লাস্টিন, সবার সাথে থ্রোম্বোপ্লাস্টিন, শুধুমাত্র পাঁচের ক্লাসটা, পাঁচের কাজটাই সবার চেয়ে আলাদা, পাঁচের কাজ হচ্ছে দেখো পাঁচের কাজ হলো প্রথ্রম্বিনকে থ্রোম্বিনে পরিণত করে, প্রথ্রম্বিনকে থ্রোম্বিনে পরিণত করে শুধুমাত্র একজন, ফ্যাক্টর দুই, ফ্যাক্টর দুই এর কাজ হলো প্রথ্রম্বিনকে থ্রোম্বিনে পরিণত করা, ফ্যাক্টর দুই এর সাথে ফ্যাক্টর পাঁচ এই কাজটা করে, তাহলে দুই এবং পাঁচের মধ্যে কাজের কাজটা হলো একই কাজ। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? ফ্যাক্টর চার হতো, তিন এবং পাঁচ, দুঃখিত তিন এবং পাঁচ, মানে প্রথম বিন্দু নিজেই নিজেই ফ্যাক্টর, ফ্যাক্টর তিন এবং পাঁচ, তাহলে এইটা, আর ফ্যাক্টর চার হলো সব, এটা হলো আলুর মতো অনেকটা ক্যালসিয়াম,
এটা সবার সাথেই আছে। বলা হয় যে রক্তের প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু ক্যালসিয়াম লাগে, সেই জন্য যদি কারো শরীরে ক্যালসিয়াম কমে যায়, আমরা যে জিনিসটাকে বলি হাইপোক্যালসিমিয়া, তাহলে হাইপো মানে কমে যাওয়া, ক্যালসিয়াম, মিয়া মানে রক্ত, কারো যদি রক্তে ক্যালসিয়াম কমে যায় তার কিন্তু এই ঘটনা ঘটতে পারে, তার কিন্তু এরকম রক্ততঞ্চনে ঝামেলা হতে পারে এবং ঝামেলা হয় হাইপোক্যালসিমিয়া হলে। কথা বুঝতে পেরেছ? তো তাহলে দেখো এখানে আমি তারপর চেষ্টা করলাম ডিটেইল পড়ানোর, তবে মূল বিষয় হচ্ছে এত কিছু পড়ার পরেও শেষ চারটা বিক্রি পরীক্ষায় আসবে যে প্রথমে কি ঘটনা ঘটে। আচ্ছা কে আমাদেরকে বলতে পারবে? আমি তো অনেকবার বললাম, কে পারবে? আমি তো বলে বলে শেষ করলাম, কেউ কি বিক্রিয়াটা বলতে পারবে সুন্দর করে? জি ভাইয়া বলতে পারবো, বলতে পারবো। ফাইন, কে বলতে পারবে? ভাইয়া বলতে পারবো, বলতে পারবো। ওকে, মেজবা পারবা, হাত তুলো, হ্যান্ড রেজ করো দেখি। আফিফা, মাইশা, প্রাপ্তি বিশ্বাস, সামিয়া, ওকে ফাইন, ফাহমি, হুমায়রা আক্তার, বাকিরা কি পারবা না? এবার হাতের ছড়াছড়ি দেখতে পাচ্ছি, ওকে ফাইন। জারিন তাসনিম, এটাকে সেভ আকসার তো কোনো নাম দেখতে পাচ্ছি না, ওর নামই সেভ আকসার, এই কেমন কথা। আচ্ছা শামসুর রহমান, ওকে ফাইন, আমরা শামসুর রহমানের কাছ থেকে একটু শুনি। শামসুর রহমান প্লিজ ভিডিও অন করো, তোমাকে একটু আমরা দেখি। শামসুর রহমান লোকটা কই তুমি? ইয়েস ফাইন, শামসুর রহমান প্লিজ আনমিউট ইউর সেলফ এবং ভিডিও অন করো, এবং তুমি আমাদেরকে জাস্ট মেইন বিক্রিয়াটা বলো যে যখন কোথাও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় তখন অনুচক্রিকা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি বের হয় এই এটা ভিডিওটা বলো। কি হলো শামসুর, গেলি কই? হাত তুলে হারাই গেলি? আচ্ছা আর কে হাত তুলছে? ফাহমির কাছ থেকে শুনি, ইফতিকার আহমেদ, ফাহমি, ফাহমির হাত নামায় ফেলছে নাকি? ফাহমি দেখছো পরীক্ষার সময় সবাই কেমন যেন হয়ে যাচ্ছে। প্রাপ্তি বিশ্বাস, ও ফাহমি আছে নাকি? ফাহমি বলো না, ফাহমি শুনি, ও আনমিউট করছে, বলো তাড়াতাড়ি বলো, টাইম নেই। তো ভালোই বিপদ, কথা একবার বলে দুইবার বলে না। হ্যাঁ আমি বলবো, আরে ধুর তুমি তো বলতেই আছো তখন থেকে, এদেরকেও বলার সুযোগ দেই। প্রাপ্তি বলো তো, বাদ দাও এদেরকে, জীবনও ধরবো না যারা বললা না। প্রাপ্তি বিশ্বাস, সুযোগ থাকলে ভিডিও, সুযোগ থাকলে ভিডিও অন করো। আমরা প্রাপ্তির কাছ থেকে একবার শুনি যা জিনিস, যে জিনিস পড়াইলাম। আরে কে বলতেছ অনুচক্রিকা মৃত হলে ওখান থেকে প্রথম দিন নিষ্ক্রিয় হয়, অতঃপর ক্যালসিয়াম ওটাকে শুধু ফারিয়ান উস্তাদ বলবে আগে, ও বলা শুরু করছে সাহস করে, তোরা সব এতক্ষণ কই ছিলি? স্টেজে উঠে আর গান গাইতে না পারে এরকম একটা বিষয়, কোন ক্ষতিগ্রস্ত হয় দেহের কোন অংশ সেখানে প্রথম প্রথমে পদার্থ নিঃসৃত হয় এবং ক্যালসিয়ামের সাথে সহযোগে সেটি নিষ্ক্রিয় প্রথম দিনকে সক্রিয় থ্রোম্বিনে পরিণত করে, তারপর থ্রোম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে যা ফাইব্রিন জালক সৃষ্টি করে, আর পরবর্তীতে সেখানে প্লাটিলেট প্লাগ সৃষ্টি হয়। ওকে ফাইন, ঠিক আছে, ও যেটা বলেছে সেটা একটা লাইন বাড়ায় বলেছে, এবং সবচেয়ে মজার বিষয় ও যে লাইনটা বাড়ায় বলেছে সেটা 100% ভুল। ও শেষে কি বললা যে লাইনটা, কি বললা? প্লাটিলেট প্লাগের সৃষ্টি হয় মানে অনুচক্রিকা গুলো একত্রিত হয়ে, যে মানে ওখানে আর কি, আমি কি আজকে এই ধরনের কোন শব্দ বলছি নাকি? না ভাইয়া, না ভাইয়া, না ভাইয়া,
okay fine so let me explain একটা জিনিস বুঝাই বলি, তারপরে বলো সবাই, তোমরা অনেকেই হয়তো এটা বুঝতেছো না। আরে দাঁড়াও, কে শুরু হয়ে গেল বলতে দাও আমাকে, এখন কথা বলছে সবাইতে। ওকে, এবার তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বুঝাই বলি, এটা বোঝানোর পর আরেকটু সহজ হবে। কয়েকটা ছেলেকে ধরবো এবার আমি, মেয়েগুলাকে তো বহু ধরতেছি, ছেলেগুলা তোরা ফাঁকি দিয়ে যাচ্ছিস, এমনি বেটারে ফাঁকি বাস, তার উপরে পড়া ধরার সময় ফাঁকি দিচ্ছিস তোরা। ওকে দেখো এইটা কি সুন্দর, এইটা দেখো কত সুন্দর করে বলা হয়েছে কিভাবে রক্ত জমাট বাঁধে। তোমাদেরকে যা পড়াচ্ছি এগুলো কিন্তু সব ইন্টারন্যাশনাল পড়া, এগুলো কিন্তু ডাক্তারদের পড়া, ডাক্তারদের পড়া তোমাদের এই লেভেলেও দেওয়া হয়েছে। কিভাবে রক্ত, এই যে হিমোস্টেসিস বলে একটা শব্দ আছে, দেখো হিম মানে গতকালকে কি পড়াইছিলাম, হিম মানে কি, পরীক্ষা কিন্তু এই লাইনটা আসার জন্য 100% ইম্পর্টেন্ট, এই লাইনটা তোমাদের বইও আছে। এখন এই জায়গায় দেখো কি সুন্দর একটা রক্তনালী, এই রক্তনালীতে এই জায়গায় কি হইলো, ছিঁড়ে গেল, দেখতে পাচ্ছো? যখনই ছিঁড়ে যাবে তখনই একই সাথে দুইটা ঘটনা ঘটে, ওই জায়গায় সরাসরি যে প্ল্যাটিলেট গুলো ছিল না, প্ল্যাটিলেট অণুচক্রিকা, অণুচক্রিকা গুলা ওই জায়গায় গিয়ে সাথে সাথে ওই জায়গায় গিয়ে ঢাল তৈরি করে, যাতে সাথে ওখানে সাথে সাথে একটা ঢাল তৈরি করে, এবং এই যে সাথে সাথে ঢাল তৈরি করা এই জিনিসটা কি বলে, প্রাইমারি হিমোস্টেসিস। তাহলে কাটা যাওয়া মাত্র যারা অ্যাকশন নেয় তাদেরকে বলে অণুচক্রিকা, এবং তারা যখন ঢাল তৈরি করে তখনই তো তারা বাইরের বাতাসের সংস্পর্শে আসে, যখন তারা বাইরের বাতাসের সংস্পর্শে আসে তখন তার মধ্যে থেকে থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ হয়, সেই থ্রম্বোপ্লাস্টিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে, সেই থ্রম্বিন ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করে, তারপর সেখানে তৈরি হয় ব্লাড ক্লট, এই জিনিসটাকে বলে সেকেন্ডারি হিমোস্টেসিস। তাহলে ও যে ঘট, ও যে কথাটা বললো সেটা আসলে সে উল্টা বলেছে, সেকেন্ডারি হিমোস্টেসিস এর ফলে রক্ত জমাট ব্যাধে, কিন্তু রক্ত জমাট বাঁধার আগেই কিন্তু প্ল্যাটিলেট প্লাক তৈরি হয়। তাহলে আশা করি তোমরা সবাই বলতে পারবা কিভাবে রক্ত জমাট বাঁধে, খুব সুন্দর কথা, আমি সবকিছু মিশিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস তোমাদের আশা করি সবার মনে আছে, সেরাটোনিন নামটা মনে আছে কিনা? ঠিক আছে, এখন তোমরা সব বুঝতে পারবা কোথাও যখন রক্তনালী এইভাবে কাটা যায় তখন সেখানে একই সাথে প্রথমে দুইটা ঘটনা ঘটে, এক এক অণুচক্রিকা গুলো সেরাটোনিন ক্ষরণ করে, এবং এই সেরাটোনিন ক্ষরণের ফলে রক্তনালীটা সংকুচিত হয়, এই জিনিসটাকে বলে ভেসো কনস্ট্রিকশন, রক্তনালী সংকোচন ঘটে, পাশাপাশি অণুচক্রিকা গুলো সাথে সাথে সেখানে গিয়ে কি তৈরি করে, প্ল্যাটিলেট প্লাক তৈরি করে, এই জিনিসটাকে বলে প্রাইমারি হিমোস্টেসিস। তুমি চাইলে এই কথাটা তোমার পরীক্ষার খাতায় লিখতে পারো, দিস ইজ দ্য বেস্ট থিং। তাহলে এই ঘটনাটা ঘটে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ঘটে রক্ত কাটা যাওয়া মাত্র, কিন্তু এইটা 100% ইফেক্টিভ না, এটা দিয়ে রক্তপাত পুরোপুরি বন্ধ হয় না। আমাদেরকে এটাকে 100% ইফেক্টিভ করার জন্য আমাদেরকে তখন এই যে রক্ত ফিব্রিন জাল তৈরি করতে হয়, এইটা তৈরি হয় ঠিক তারপরে, তাহলে ক্লটিং ফ্যাক্টর গুলো কাজ করে, কিন্তু সেকেন্ডারি হিমোস্টেসিসে দিন শেষে কি তৈরি হলো, ব্লাড ক্লট তৈরি হলো, ক্লট মানে জমাট পিণ্ড, দেখো না কি সুন্দর রক্ত জমাট বেঁধে গেল। এইবার লাস্ট পড়া যেটা আমি একটু পরে পড়াইতাম সেটাও এখানে দেখাই দিই, এই ব্লাড ক্লটটা ওখানে থেকেই যায় না, একটা সময় সেটা ওখান থেকে কি হয়, সেটা ওখান থেকে আমরা সরাই ফেলি যখন আর ওই জিনিস আমার দরকার পড়ে না। তাহলে এই ব্লাড ক্লটটা একসময় সেটা আমরা কি করে ফেলি, একসময় ওখান থেকে মুছে ফেলি, এই যে মুছে ফেলা, এই মুছে ফেলার জন্য যে জিনিসটা ব্যবহৃত হয় তার নাম হলো প্লাজমিন। তাহলে প্লাজমিনের কাজ কি, ফিব্রিনটাকে ভাঙা, ভাঙানো মানেই হলো ফিব্রিনোলাইসিস। তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে ফিব্রিনোলাইসিস কার কাজ,
উত্তর হচ্ছে প্লাজমিনের কাজ এবং ক্লট ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন মানে ক্লটটাকে সরিয়ে ফেলা। তাহলে আশা করি আমি সবাইকে সুন্দর করে বুঝিয়ে বলতে পেরেছি। আমি এখানে একজনকে সুযোগ দিব, যাকে সুযোগ দিব সে বলবে। আমি এখানে জিনিয়াকে সুযোগ দিচ্ছি। জিনিয়া তুমি কি আছো? প্লিজ আনমিউট ইয়োরসেলফ। জি ভাইয়া। জিনিয়া তুমি এবার এই যে ছবিটা সবাইকে একটু সুন্দর করে বলো তো, কি ঘটনা ঘটে? প্রথমে যেখানে হচ্ছে রক্তনালীটা হচ্ছে মানে যেখানে রক্ত রক্তপাত হয় সেখানে প্রথমে রক্তনালীর সংকোচন ঘটে এবং সেখানে যে অণুচক্রিকা গুলো আছে সেই অণুচক্রিকা গুলো প্রথমে একটা প্লাটলেট প্লাক তৈরি করে, তারপরে সেটা হচ্ছে প্রাইমারি। এই দুইটা জিনিসকে একসাথে কি বলে? তারপরে তোমার যেখানে তারপরে যে বাকি যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে সেকেন্ডারি স্টেজে গিয়ে ক্লটিং ফ্যাক্টর গুলো প্রাইমারি হেমোস্টেসিস। ফাইন, তারপর সেকেন্ডারি স্টেজে কি ঘটে? তারপর সেকেন্ডারি স্টেজে গিয়ে হচ্ছে যখন হচ্ছে অণুচক্রিকা যাচ্ছে সেখানে থ্রম্বোসাইট, সেখানে থ্রম্বোসাইট থেকে থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ হয় অর্থাৎ ফ্যাক্টর থ্রি এবং ফ্যাক্টর ফোর ক্যালসিয়াম প্লাস ক্যালসিয়াম টু প্লাস ফ্যাক্টর থ্রি এবং ফ্যাক্টর ফোর মিলে গঠিত হয় থ্রোম্বিন এবং থ্রোম্বিনটা পরে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে এবং পরে ফাইব্রিন গুলো ফাইব্রিন জালকে পরিণত করে, তারপরে সেটা ব্লাড ক্লটিং হয় এবং প্লাজমিন সেটা হচ্ছে এই যে ব্লাড ক্লটিং ক্লটিং যেটা আছে সেটাকে ফাইব্রিনোলাইসিস করে এবং এখান থেকে সরাই ফেলে। এটা হচ্ছে গোটা প্রক্রিয়াটা। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। তবে প্লাজমিন কিন্তু সাথে সাথেই কাজটা করে না। আমি আপনাকে একটা প্রশ্ন আছে করি। হ্যাঁ করো জিনিয়া। ভাইয়া এখানে যে হচ্ছে আমাদের যে ফ্যাক্টর আট এবং ফ্যাক্টর নয় আছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এবং ক্রিস্টমাস ফ্যাক্টর, যাদের এই ফ্যাক্টর গুলো থাকে না তাদের যখন রক্ত তঞ্জন প্রক্রিয়াটা ঘটে তখন তাদের কতটুকু সময় লাগে এবং তাদের যে দীর্ঘায়ুটা মানে তাদের আয়ুটা কেমন হয়, তারা কি অল্প কিছুদিনের মধ্যে মারা যায় বা কি ঘটে অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে? তাহলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, ওর জন্য আমি হাততালি দিলাম নিজে নিজে। ও ভালো ব্যাখ্যা করতে পারছে এক নাম্বার। আর দুই নাম্বার কথা হচ্ছে ওর যে প্রশ্নটা, এদের রক্ত সময়ে তঞ্চলের সময়কালটা অনেক বেড়ে যায়। সাধারণ মানুষের যেমন 5 মিনিটের মধ্যে রক্ত আটকে যায়, এদেরটা সাধারণত বেশি হয়, 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে। এবং এদের অল্প কিছুতেই রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, মানে একটু রক্তপাত বিভিন্ন জায়গায়, হাঁটুতে রক্তপাত হয়, জয়েন্টে জয়েন্টে এদের ব্লিডিং হওয়ার চান্স থাকে। এরা অ্যাকচুয়ালি এভাবে মরে যায় না, কারণ বাকি ফ্যাক্টর গুলো তাদের থাকে, তারা চেষ্টা করে এই ঘটনাটাকে মিনিমাইজ করার। তবে যেহেতু একটা ফ্যাক্টর নাই এবং আমি আগেই বলেছি যে একটা ফ্যাক্টর না থাকলেই সমস্যা হবে, কিছু সমস্যা হয় এবং তাদের যে ঘটনাটা ঘটে তাদের শরীর দুর্বল থাকে, দুর্বল থাকে বলতে তাদের সেভাবে পুষ্টি হয় না এবং যেহেতু প্রায়ই রক্তক্ষরণ হয় বিভিন্ন জায়গা থেকে, আয়ু দীর্ঘায়ী আয়ু খুব একটা কমে না অ্যাকচুয়ালি। তবে তাদেরকে জীবনে সাফার করতে হয়, বিভিন্ন সময় অল্প কাটা গেলেই রক্তপাত বন্ধ করতে অনেক কষ্ট করতে হয়। তো যেহেতু রোগটা অনেক সময় ধরা যায়, ধরলে আমরা তখন যেই ফ্যাক্টরটা কম সেই ফ্যাক্টরটার ইঞ্জেকশন দিয়ে দিই। সেই ফ্যাক্টরের ইঞ্জেকশন কিনতে পাওয়া যায়, অনেক দাম কিন্তু কিনতে পাওয়া যায়। ওটা প্রায় প্রায় ইঞ্জেকশন নিলে এই ধরনের সিমটম থেকে মুক্তি পাওয়া যায়। তো বিজ্ঞান অনেক বেশি এগিয়ে গেছে অ্যাকচুয়ালি। সো তাহলে আমি যেটা পড়ালাম এটা কি তোমাদের কাজে লাগলো, বুঝতে কি পেরেছো? জি ভাইয়া। সৌরভ ক্লিয়ার? জি ভাইয়া। একটা কোশ্চেন। বলো কোশ্চেন, বুঝতে পেরেছি বলো। ভাইয়া 10 নম্বর ফ্যাক্টরটাতে কাজ ছিল যে রক্ত চঞ্চন ব্যাহত হয় যদি কারোর না থাকে, তাহলে সেক্ষেত্রে যদি কারোর রক্তপাত হয় তখন কেউ রক্তটা জমাটি বাঁধবে না? খুবই রেয়ার। ওই যে আবারও বললাম যে বডিতে যখন কোনো কিছু একটা না থাকে অন্যান্য ফ্যাক্টর সবাই মিলে চেষ্টা করে সেই কাজটা করার, জমাটি বাঁধবে না তা না, অনেক সময় লাগবে। নর্মাল যতটুকু সময় লাগার তার চেয়ে বেশি অনেক সময় লাগবে। ঠিক আছে, হেমোস্টেটিক প্লাগ আর প্ল্যাটলেট প্লাগ একই কথা। ফাতিন নিহাল যুক্ত? ভাইয়া বল। Yes sir। হিমোফিলিক সাধারণত 16 বছর বয়সের মধ্যে মানে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, এটা কি তাহলে কি ঠিক? হ্যাঁ ঠিক। তুমি যদি ট্রিটমেন্ট না করাও তাহলে মারা যেতে পারে, বড় ধরনের মেজর হলে। তবে মারা যে যাবে তার কোনো গ্যারান্টি নেই, না না সম্ভাবনা থাকে বাট মারা যাবে তার কোনো গ্যারান্টি নেই। এখন তত্ত্ব বিবর্তন দেওয়া আছে, এটা কোনো গ্যারান্টি নেই, মারা যে যাবে তার কোনো গ্যারান্টি নেই। গ্রোথ রিটার্ডেশন হয়, এখন বেশিরভাগ লোকজনই বেঁচে যায় এইসব জায়গায়। হিমোফিলিয়া
কে এইসব ফাইজলামি করতেছে রে সৌরভ না? ওকে ফাতিন নিহাল যুক্ত? আরে কই তুমি বলেন স্যার, কোথায় আছো তুমি? তারপর কি উত্তর দাও? বিছানায়, টেবিলে, এগুলো মানুষ কি কবে? আচ্ছা যুক্ত কি খবর আজকে, কি বুঝলা, কি শিখলে আজকে বলো? এগুলো তো তোদেরই শব্দ, এগুলো তো আমার এখান থেকে শব্দ না, তোরা তোরাই এসব শব্দ করতেছিস। এখানে ফাতিন নিহাল যুক্তই মনে সাউন্ডটা করছে, কারণ ওকে আমি ধরছি। আচ্ছা ফাতিন কি পড়লে আজকে বলো, আনমিউট করার সুযোগ দিলাম তোমাকে, তুমি কি পড় বলো? আমার রক্ত জমাট বাঁধার ওই চারটার আগ পর্যন্ত আমি পড়ছি, তারপরে কারেন্ট চলে গেছিল, এখন আবার আসছে, আবার জয়েন করছি। ও ফ্যান্টাস্টিক, তার মানে তুমি বেশিরভাগ জিনিসই বুঝতে পারো নাই, রাইট? না এখন বুঝতে পারছি কিছু, কিন্তু ছকটার মধ্যে স্যার কিছু মিস গেছে। তাহলে তুই শেষ মোটামুটি, তুই যদি রেকর্ডিং না দেখিস তুই এই জিনিস আর বুঝবি না কোনোভাবেই। বলো দেখি রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কয়টা? 13টা স্যার। মূল ফ্যাক্টর কয়টা? 4টা। দিন শেষে আমরা কি জাল তৈরি করি? ফাইব্রিন জাল। এই ফাইব্রিন জালটাকে কে আবার ফিব্রিনোলাইসিস করে, কে সরায় ফেলে? প্লাজমিন। আরে তো দারুন ছেলে, ফ্যান্টাস্টিক, খুব ভালো। তুই ক্লাস বাকি যেটুকু মিস করছো ওটুকু দেখে ফেললেই হবে, দারুন, এত ভালো স্টুডেন্ট, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। ওকে তাহলে আশা করি যারা ক্লাসটা করলা কিছুটা হলে তো উপকার হলো, জিনিসটা তো একটু হলেও বুঝতে পারলা, একটু হলে কি পুরোটাই বুঝতে পারার কথা, এরপর আর কি এত সময় দিয়ে বুঝাইলাম একটা জিনিস। এ থেকে একটা জিনিস আবিষ্কার হলো যে এক রক্তের ক্লাস তিনটা ক্লাসে চলে যাচ্ছে আমার। আচ্ছা সমস্যা নাই, তোমরা যারা ভাবছো যে তিনটা ক্লাস নেওয়া হচ্ছে ভাইয়া কিভাবে তাহলে আমার কোর্স শেষ করবে, তোমাদেরকে আমি এটুকু বলতে চাই যে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার আগে মাত্র 20 দিনে পুরো কোর্স শেষ করছিলাম, তো এটা কোনো ফ্যাক্টর না আমার জন্য পুরো ওই কোর্স শেষ করা। তো এগুলো তোমরা যেহেতু ছোট বাচ্চা এবং তোমরা ভালো স্টুডেন্ট, আমরা আমি চেষ্টা করতেছি তোমাদের যেহেতু এখন HSC পরীক্ষা হয় নাই, তোমাদেরকে একটু ডিটেইল পড়ায় দেওয়ার যাতে তোমরা কনফিডেন্ট ফিল করতে পারো। ওকে তাহলে এই যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাকেই বলা হয় কিন্তু হিমোস্টেসিস, মনে থাকবে? তাহলে হিমোস্টেসিস এর অংশ এই যে ক্ষত নিরাময়ের ক্ষত, দেখো এখানে হিমোস্টির সংজ্ঞা দেওয়া আছে, পরীক্ষায় এই সংজ্ঞাটাই আসবে। ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত, মন্থর এবং বন্ধের প্রক্রিয়াকে বলা হয় হিমোস্টেসিস, এবং মানবদেহে রক্ত জমাট বাঁধার এই যে প্রক্রিয়াটা এটাই কিন্তু হিমোস্টেসিস এর অংশ। তাহলে হিমোস্টেসিস দুইটা পার্ট, একটাকে বলে প্রাইমারি হিমোস্টেসিস আর একটাকে বলে সেকেন্ডারি হিমোস্টেসিস। ফাইন, প্রথমেই কি হয়? প্রথমেই প্রাইমারি হিমোস্টেসিস হয় প্লেটলেট দিয়ে, যেটাকে বলে প্লেটলেট প্লাক তৈরি, তারপরে সেখানে এই ঘটনা ঘটে। ওকে এখন আমরা দুটো জিনিস জানবো, তার আগে এখানে যে লাইনটা পড়াই দিয়ে আসছি, ফাইব্রিন কি করে? ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়। কে ধ্বংস করে দেয় ফাইব্রিনকে? প্লাজমিন। খুব সুন্দর, এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে এবং কত ইম্পর্টেন্ট, এখানে আর কোন স্টার মিস্টারই গেলাম না, পুরো চ্যাপ্টারটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, পুরো চ্যাপ্টারটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। ওকে এইবার রক্ত তঞ্চন কাল কাকে বলে, আরেকটা হচ্ছে রক্তক্ষরণ কাল কাকে বলে। তো রক্ততঞ্চন কাল, দেখো দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে সেটাকে বলে রক্ততঞ্চন কাল। স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ততঞ্চন কাল হল 3-8 মিনিট। আর রক্তক্ষরণ কাল, কোনো বাহ্যিক শক্তির প্রয়োগ ছাড়া প্রথম রক্ত নির্গত হওয়া থেকে শুরু করে রক্ত জমাট বাঁধা পর্যন্ত সময়কালকে বলে রক্তক্ষরণ কাল। তাহলে ভাইয়া এই দুই জিনিস, একটা দুটারই সংজ্ঞাটা কিন্তু কাছাকাছি, কেউ কি বুঝো নাকি যে আমাদেরকে সহজ করে বুঝাতে পারবে? হাত তুলে দেখি এই দুটার মধ্যে কি পার্থক্য, কে বলতে পারবে? খুব সুন্দর হাত দেখতে পাচ্ছি, এম এস মাহমুদ বলো আমাদেরকে ভাই। যে রক্ত তঞ্চল কাল, এই যে রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে এটি হচ্ছে রক্ত তঞ্চন কাল, 3-8 মিনিট। আর রক্তক্ষরণ কাল, এই যে রক্ত যে নালীটা কেটে যাওয়ার পর রক্তক্ষরণ হতে যে সময়টা লাগে ওইটা। ওকে আসলে মানে তুই তো বইয়ের কথাটাই আবার বললি, দুটার মধ্যে কি পার্থক্য সেটা বল। না না ও পারলো, আর কে পারবে? ওর ও বুঝতে বোঝাতে পারে না। ভাইয়া বলবো, যতক্ষণটা বলবো হ্যাঁ, যতক্ষণ রক্ত পাত হচ্ছে, যতক্ষণ রক্ত বের হয়ে যাচ্ছে, রক্ত তালি কেটে যাওয়ার পর থেকে। ভাই দাঁড়াও, বুঝতে পারছি সব পণ্ডিতের আখড়া মাথুদরা না বলো,
একজন একজন করে ধরি, তাহলে পন্ডিতের মাসুদ রানা বল। ভাইয়া রক্ত তঞ্চন কাল মানে রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে, আর রক্ত ক্ষরণ কাল হলো মানে প্রথম ক্ষরণ থেকে ওই রক্তটা জমাট বাঁধার আগ পর্যন্ত, মানে পুরোপুরি জমাট বাঁধা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কালকে আর কি রক্ত ক্ষরণ কাল বলে। তাই না? তাহলে মানেটা কি হইলি? এটাই তো বুঝলাম না। হ্যালো, কি যে বললি তুই, যা বললি ভালো বলছিস। আরে হ্যালো হ্যালো কে করতেছে আবার? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের মাথায় প্রেশার না দিই, তোমরা ছোট মানুষ, তোমরা যেটা বুঝতেছো তোমরা এটাই বলবা, কোনো সন্দেহ নাই। তোমরা যে খারাপ বলছো ব্যাপারটা তা না, ঠিকই বলছো হয়তো, তবে আরেকটু ক্লিয়ার করলে বললে মনে হয় আরেকটু ভালো হয়। আমি সহজ করে বলি, তোমার রক্ত আমি টেস্ট টিউবে নিলাম, আমার রক্ত আমি টেস্ট টিউবে নিলাম, টেস্ট টিউবে নেওয়ার পর দেখা যাবে যে 3 থেকে 8 মিনিটের মধ্যে ওই রক্তটা জমাট বেঁধে যাবে। টেস্ট টিউবে নেওয়ার 3 থেকে 8 মিনিটের মধ্যে ওই রক্তটা জমাট বেঁধে যাবে। এই যে টেস্ট টিউবে নেওয়ার পর যে রক্ত জমাট বেঁধে যায়, ওই জিনিসটাকে বলা হয় রক্ততঞ্চন কাল। ঠিক আছে, আর ক্ষরণ কাল তো এটা তো ক্ষরণ বয়ে চলে যাচ্ছে, হাত কাটা গেল 1 থেকে 4 মিনিটের মধ্যে হাত, ওটা কিন্তু আজীবন চলবে না, 4 মিনিটের মধ্যে হাত কাটা রক্ত বন্ধ হয়ে যাবে, দিস ইজ কল ক্ষরণ কাল। বোঝাতে পেরেছি? ক্ষরণ বন্ধ হওয়া, আরেকটা হলো বডির বাইরে এই যে জমাট বাঁধা, দিস ইজ কল তঞ্চন। তো টেস্ট টিউবেও হতে পারে এবং জমাট বাঁধা বা বডিতেও জমাট, কখন কতক্ষণের মধ্যে রক্ত জমাট বেঁধে যাবে সেটাও হতে পারে, তবে আমরা মূলত হিসাবটা করি টেস্ট টিউবে নিয়ে, কারণ তোমার কারো কার শরীরে কত কখন রক্ত জমাট বাঁধতেছে সেটা তো তার শরীরে আমি দেখতে পাবো না, তো আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে টেস্ট টিউবে নিয়ে আমরা হিসাবটা করি। ঠিক আছে, দেহের বাইরে আমরা হিসাবটা করি। তাহলে টেস্ট টিউবে নেওয়ার পর কতক্ষণ পর রক্ত জমাট বেঁধে গেল সেটা হিসাব করা হয়, আরেকটা হলো ক্ষরণকালে হিসাব করা হয়, কতক্ষণ ক্ষরণটা কিন্তু একদম আমরা দেখি যে কতক্ষণ পর ক্ষরণ, কতক্ষণ ধরে ক্ষরণ হয় সেটা হিসেবে মাপা হয়। ওকে, হাত তুলেছো যারা, আমি কি বুঝাতে পারছি কিনা জিনিসটা? ভাই আমার একটা কোশ্চেন আছে, ভাই আরেকবার বলেন, ভাই আরেকবার বললে খুব ভালো হতো। আচ্ছা ভাই আরেকবার বলেন, যদি না বলি তখন কি হবে? তুমি তো একটা ভালো সমাধান দিচ্ছ, এখন যদি কেউ এখন থেকে যদি কেউ বলে যে আরেকবার বলেন, তাহলে আমি বলবো যে রেকর্ড দেখে নিও তুমি আরেকবার, তাইলেই তো হয়। আচ্ছা ফাইন, ঠিক আছে, তোমার ছবিতেই এখানে দেখো ক্ষরণ কাল, এটাকে বলে ব্লিডিং টাইম, বিটি বলা হয় এটাকে। হ্যাঁ, মনে করো তোমার আমি কোথাও একটা এখানে তোমার হাতের মধ্যে একটা ছিদ্র করে দিলাম, তখন তোমার এখান থেকে রক্ত পড়বে, তো রক্ত পড়তেছে দেখবে যে 4 মিনিট পরে আর রক্ত পড়তেছে না, দিস ইজ কল ব্লিডিং টাইম, মানে ক্ষরণ কাল। 4 মিনিট পরে আর কিন্তু ক্ষরণ হবে না, অ্যাকচুয়ালি এই জিনিসটাকেই বলা হয় রক্ত ক্ষরণ কাল। কথা পরিষ্কার? তো মানে ফুটা করে দিলাম, রক্ত পড়া যেই সেকেন্ড থেকে পড়া শুরু করলো এবং যেই সেকেন্ডে থেমে গেল, দিস ইজ কল ক্ষরণ কাল। আর তঞ্চন কাল আমরা দেহ থেকে নির্গত রক্ত, দেহ থেকে রক্ত বাইর হয়ে গেছে, অর্থাৎ ওই যে যে রক্তটা পড়লো 4 মিনিট ধরে, সেই রক্তটা তুমি একটা টেস্ট টিউবের মধ্যে নিলা, টেস্ট টিউবের মধ্যে নেওয়ার পর তুমি সেই রক্তটার দিকে তাকাই আসো, তো তাকাই আসো সেই রক্তটা দেখে আসো, একটু পরে সেই রক্তটা শক্ত হয়ে গেল। এই যে রক্তটা শক্ত হয়ে যাওয়ার জন্য যতটুকু সময় নেয় সেটাকে বলে রক্ত তঞ্চন কাল, এটা হলো 3 থেকে 8 মিনিট। খুব সুন্দর, আশা করি বুঝেছো না কি না, এখনো বুঝো নাই? দেখবো নেক্সট পরীক্ষায় সবাই ফুল মার্ক পাচ্ছ কিনা, আমি দেখবো সেটা তখন। রক্ততন্ত্রের তাৎপর্য দেখো, এটা তো বোঝানোর কিছু নেই, রক্ততন্ত্র তাৎপর্য মানে কি আবার? তাহলে যদি কোথাও কাটে যাইতো রক্ত, যদি তঞ্চন না হইতো পুরো বডি থেকে সকল ব্লাড বাইর হয়ে চলে যাইতো, তখন কি হইতো? পুরো রক্তের আয়তন কমে যেত, তুমি সহজ কথা তুমি মরে যাইতা, এই হইলো কথা, তাই না? সেই জন্য আমাদেরকে রক্ত আটকাইতে হবে এবং রক্ত আটকাই আমরা, এই এতক্ষণ যা পড়লাম রক্ত আটকানো নিয়ে পড়লাম। তো অনেক সময় আমরা
তো এখন প্রশ্ন হচ্ছে স্বাভাবিক অবস্থায় কেন রক্ত জমাট বাঁধে না? তার একটা কারণ তো আমরা আগে থেকেই জানি, সেটা হচ্ছে আমাদের শরীরে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট আছে যেটা নাম হলো হেপারিন। এই হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট কোথা থেকে আসে? আমাদের মাস্ট কোষ থেকে আসে এবং বেসোফিল থেকে আসে। তাহলে আজকে একটা অসাধারণ জিনিস পড়াই দিলাম যে হেপারিন দুইটা কোষ থেকে আসে, একটা হলো বেসোফিল আর একটা হলো মাস্ট কোষ। এটা যে আজকে পড়াইলাম এরপর আর যাতে কখনোই ভুল না হয়, হেপারিন দুই জায়গা থেকে আসে আমরা যেটা অবশ্যই অবশ্যই মনে রাখি, বেসোফিল এবং মাস্ট কোষ, ঠিক আছে? মনে রাখতে হবে বোমা, বো মা, মা দিয়ে মাস্ট কোষ, বো দিয়ে বেসোফিল। তাহলে হেপারিন আসে, হেপারিন হলো একটা বোমা, বোমা থেকে আসে। তো আশা করি এটা পারা যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তাহলে হেপারিন, এখন প্রশ্ন হতে পারে যে হেপারিনটা যে কিভাবে কাজ করে, দেখো এটা সুন্দর করে বলা আছে। হেপারিন কাজ হচ্ছে একদম বেসিক জায়গায় কাজ করে, ওই যে প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন বানাইতে দেয় না, অর্থাৎ প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন বানাইতে দেয় না। তাহলে আমাদের মেইন এতক্ষণ লক্ষ্য কি ছিল? প্রথ্রম্বিনকে থ্রম্বিন বানানো। তো হেপারিন ঠিক তার উল্টা কাজটা করে, প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন উৎপাদনে বাধা দেয়, ফলে কিন্তু আমাদের রক্ত আর জমাট বাঁধতে পারে না। বুঝতে পেরেছ? তো তোমরা খুব জেনে থাকবা যে করোনার সময় কিন্তু করোনা, যাদের সিভিয়ার করোনা হয়, কোভিড-19 হয়, তাদের কিন্তু বডিতে অনেক জায়গায় এরকম রক্ত জমাট বেঁধে যায়, রক্ত জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা কিন্তু এই মানুষগুলোর করোনা হওয়ার পর থেকেই তাদেরকে হেপারিন জাতীয় ওষুধ খাইতে দিই। এই হেপারিন কি করে? বডির রক্ত জমাট বাঁধার ক্ষমতাটাকে মোটামুটি আরো কমায় দেয়, নর্মালের, নর্মাল তো থাকেই, নর্মালের চেয়ে আরো কমায় দেয়, যাতে কোনোভাবেই এই মানুষগুলোর রক্ত জমাট না বাঁধে। রক্ত জমাট বাঁধলেই কিন্তু তার ব্রেনে স্ট্রোক হবে, হার্টে হার্ট অ্যাটাক হবে। তো এই হলো হেপারিনের মেকানিজম। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ঔষধ, যাদের অলরেডি পরিবারে কারো না কারো করোনা হয়েছে। রিভারক্স বলে একটা ঔষধ পাওয়া যায়, সেটা হলো হেপারিনের ভাই। বুঝতে পেরেছ? তো এই হেপারিন ওষুধটা আমরা রেগুলার ব্যবহার করি, কিন্তু রেগুলার যারা সার্জারির রোগী তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যারা হার্ট অ্যাটাক হয়ে গেছে বা অতীতে স্ট্রোক হয়েছে তারা এই জাতীয় ঔষধ কিন্তু প্রায়ই খেয়ে থাকেন। করোনার সময় কিন্তু এই ঔষধ অনেক বেশি ব্যবহৃত হয়। এখন প্রশ্ন আসতে পারে যে রক্তনালীর ভিতরে কেন রক্ত জমাট বাঁধে না? তোমার প্রশ্ন করতে পারে যে রক্ত কেন জমাট বাঁধে না? তুমি উত্তর করবা তিনটা কারণে। একটা তো হেপারিন, এটাই এক নম্বর। দুই নম্বর কারণ হলো রক্তনালীর ভেতরে রক্তের গতি যেটা থাকে সেই গতিটা এত সুন্দর, টার্বুলেন্ট ফ্লো না, এটা হলো স্ট্রিম লাইন্ড, অর্থাৎ একদম এটাকে বলে শান্ত ধারা, শান্ত ধারা প্রবাহ। এই প্রবাহতে কখনো গোলমাল তৈরি হয় না, সেই জন্য এখানে কোনো ধরনের রক্ত জমাট বাঁধার সিচুয়েশন সাধারণত তৈরি হয় না। আরেকটা পদ্ধতি হচ্ছে এন্ডোথেলিয়াম হচ্ছে খুব স্মুথ। তাহলে দেখো রক্তের আমাদের রক্তের যে এন্ডোথেলিয়াম সেটা কি রক্তনালীর এন্ডোথেলিয়াম হলো খুব মসৃণ। এই তিনটা কারণে রক্ত কখনো টনচন হয় না। তো আমি এটা পড়াই ফেললাম, এরই সাথে সাথে রক্ত সম্পর্কে যাবতীয় আলোচনা আমি এখানেই শেষ করলাম এবং রক্তের সাথে আমি আমার সম্পর্ক ছেদ করলাম। এরপরের টপিক আমি পড়াবো হচ্ছে লসিকা। লসিকা পড়াবার পরে আমি মোটামুটি একটা বস লেভেলে চলে যাব এবং তোমরা নিশ্চয়ই আবিষ্কার করতে পারছো যে আমরা আজকেও আর অনেকটুকু চ্যাপ্টার বাকি, কতদূর পড়তে পারবো আমি পুরোপুরি নিশ্চিত না। তারপর আমি চেষ্টা করতেছি যাতে যতটুকু তোমাদের ব্রেনের ক্যাচিং ক্ষমতা ততটুকু স্পিডে পড়ানোর, আমি চাইলে এখন ঘাটাঘাট পড়ায় চলে যেতে পারি, তবে আমি মনে করি এতে অনেকেই ভালো বুঝতে পারবে না, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যদি আমাদের একটা এক্সট্রা ক্লাস করা লাগে আমি সেটা নিতে রাজি আছি। এখন বিষয়টা হচ্ছে তোমরা করতে রাজি আছো কিনা। জি জি ভাইয়া, রাজি ভাইয়া, আমি করাতে রাজি হলাম। ফাইন, রাজি আছো, শুনে খুবই ভালো লাগলো। এইবার তাহলে রক্ত পড়ানো শেষ করলাম। রক্ত থেকে আমার স্টুডেন্টদেরকে যাতে কেউ কোনো প্রশ্ন করে আটকাইতে না পারে, ঠিক আছে, আমরা একটা লাইভ ক্লাস হলে আমি যখন ক্লাস নিতাম, লাইভ ক্লাস, লাইভ বলতে বাস্তব জীবনে, অনলাইনে না, এখন আর নেওয়ার সুযোগ নেই, যেহেতু আমি বিসিএস চাকরিতে ঢুকে গেছি এবং এখন আর এই সময়ও পাই না, সেই সুযোগও নাই। তখন আমি প্রত্যেক ক্লাসে কুইজ খেলাইতাম খুব এবং পুরস্কার দিতাম সাথে সাথে, দুইটা দল তৈরি করে দিতাম এবং দেখা যেত যে খুব মজা হতো এই কুইজে। কিন্তু জুমে এটা খেলা কেন যেন খুব কঠিন হয়ে যাচ্ছে, জুমে তোমাদেরকে ডাকলে যাকেই ডাকে সেই সাথে সাথে কেউ যেন হারায় যায়, এই ব্যাপারটা বেশ কষ্ট দেয় আমাকে। এই জিনিসটাকে আরেকটু ইন্টারেক্টিভ করতে পারলে খুব ভালো হতো। আমাকে এক মিনিট পরামর্শ দিবা নাকি কেউ, যে কিভাবে ক্লাসটাকে আরেকটু ইন্টারেক্টিভ করা যায়, যে তোমরা আরেকটু কথা বলতে পারবে, কি করা যায় বলো? ভিডিও অন করে ক্লাস দিতে হবে, তাইলে সবাইকে দেখা যাবে। ভিডিও অন করলে একটু সমস্যা হবে,
ভিডিও অন করলে একটু ঝামেলা হয়, ভিডিও অন করলে কি ইন্টারঅ্যাকশন বেশি হয় না, তোমাদেরকে দেখতে পাই আমি, তাই তো? জি ভাইয়া, ভাই নেটের সমস্যা হয়, প্রবলেম হয়, শুনতে পাইলাম না, আমি টাকা ভাইয়া একটু আটকে আটকে দেন। আচ্ছা তাহলে এভাবেই পার করে দিতে হবে, তাহলে আর কিছু করার নাই। তাহলে আমার কথাই তোমরা ওয়ান ওয়ে, মাঝে মাঝে আমি তোমাদের কথা একটু শুনবো, শুনে নিজের কানকে ধন্য করবো, এভাবেই পার করতে হবে। ওকে, এবার আমি লসিকা পড়াবো। এখন প্রশ্ন হতে পারে যে ভাই লসিকা জিনিসটা আবার কি? রক্ত না হয় পড়ে ফেললাম, রক্ত আমাদের বডির হলো সেভিয়র, এ আমাদের কোষের মধ্যে খাবার নিয়ে যায়, কোষ থেকে ময়লা পদার্থ নিয়ে চলে আসে। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলো চাইলেও রক্তের মাধ্যমে বহন হতে পারে না, কারণ রক্তের মনে করো রক্তের রক্তনালীর মধ্যে যে রক্তনালীর যে দেওয়াল, সেই দেওয়ালে ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়েই কিন্তু কৈশিক জালি, সেই ছিদ্র দিয়েই কিন্তু জিনিসপত্র আদান প্রদান হয়। কিছু কিছু পদার্থ আছে যেগুলোর আয়তন সেই ছিদ্রটার চেয়ে বড়, তারা তখন আর ওই ছিদ্র দিয়ে রক্তনালীর মধ্যে প্রবেশ করতে পারে না, ফলে রক্ত তাদেরকে সেই জায়গায় নিতে পারে না। আরো সহজ করে যদি বুঝাই, রক্ত হলো একটা বাসের মতো। এখন একটা ইয়া মোটা লোক ও এত বেশি মোটা যে ও বাসের যে দরজা, সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে না, অর্থাৎ সে বাসের মধ্যে উঠতে পারে না। এখন যে বাসের মধ্যে উঠতে পারে না, বাস তাকে কিভাবে নিয়ে যাবে? তো রক্ত হলো সেই বাস, আর যে সকল মোটা লোক সে রক্ত নামক বাসে উঠতে পারে না, তারা যে জিনিসের মাধ্যমে বাহিত হয় সেটাকে বলা হয় লসিকা। লসিকার ইংরেজিটাই আসলে লসিকার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, লিম্ফ কথাটা আজীবন পাবা, ঠিক আছে? তো লিম্ফ এক প্রকারের আমাদের তরল পদার্থ, যেটা কিনা রক্তের পাশাপাশি আমাদের শরীরে কাজ করে এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র বহন করে, গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে আসে। তবে একটা কথা সবাইকে ক্লিয়ারলি বলে দিই, খুব মন দিয়ে শোনো, সকল লসিকাই দিন শেষে রক্তের মধ্যে প্রবেশ করে। লসিকা নালীগুলো দিন শেষে কিসের মধ্যে প্রবেশ করে? রক্তের মধ্যে প্রবেশ করে। অর্থাৎ লসিকা যদি নদী হিসাবে ধরো, রক্ত হলো সমুদ্র, যেখানকার নদী হোক দিন শেষে সমুদ্রে গিয়ে মিশবেই। তাহলে লসিকা গুলো আলটিমেটলি রক্তে জিনিসটাকে দেয়, কারণ আলটিমেটলি তো ওই জিনিসটা আমার কোষে প্রবেশ করাতে হবে। লসিকা বেশ কিছু গুরুত্বপূর্ণ খাদ্য আমাদের বহন করে। এখন কি বহন করে দেখো, এখানে ছবিতে দেখো এই জিনিসটা, যারা লসিকা অনেকে বোঝোই না, লসিকাটাই ভালো করে পড়াই দেই আজকে, তারপরে হার্ট একটা চ্যাপ্টার ধরতে হবে। আচ্ছা তো দেখো, পুরো বডিতে এই সুন্দরভাবে এরকম লসিকা নালী ছড়ানো, কি সুন্দরভাবে দেখতে পাচ্ছ? ওকে, আমি কি বুঝাতে পারতেছি, আমার কথা বুঝতে পারতেছো? অসংখ্য লসিকা নালী আছে, অসংখ্য লসিকা নালী, অসংখ্য লসিকা নালী বলতে এরকম সবুজ সবুজ লাইন লাইন দেখতে পাচ্ছ, এগুলো রক্তনালীর মতোই, কিন্তু রক্তনালীর ভাই। তো দেখো সকল লসিকা নালী দিন শেষে এই জায়গায় আসে, দেখো এই জায়গায় রক্তনালীতে প্রবেশ করছে এবং এই জায়গাতে রক্তনালীতে প্রবেশ করছে। তাহলে এই জিনিসটা আগে জানাই দিলাম, ঠিক আছে? আবার এবং তাহলে লসিকা নালীগুলো দিন শেষে রক্তনালীতে প্রবেশ করে, এই জিনিসটা তো আমি জানাইলামই, এই জিনিসটার একটা ব্যাখ্যাও আছে, সেই ব্যাখ্যাটাও জানাই দিব। ওকে, সো লসিকা কি জিনিস সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, যে ভাইয়া এত কিছু জানাইলেন, লসিকা কি জিনিস সেটাই বুঝলাম না, আবার এত কথা। তাহলে লসিকা হলো একটা তরল পদার্থ যেটা রক্তের পাশাপাশি কাজ করে। এখন এটা কোথায় থাকে? এরা মূলত দুই জায়গায় থাকে, একটা হলো লসিকা নালীতে তো থাকেই, আর এছাড়াও লসিকা নালীতে প্রবেশ করার আগে কোষের চারপাশে ছড়ানো থাকে, কোষের চারপাশে। দেখো কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে, তাহলে দুইটা কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে এবং এদেরকে সেই জন্য বলা হয় টিস্যু রস। কি বলা হয়? আমরা তো জানি অনেকগুলা কোষ মিলে তৈরি করে একটা টিস্যু, তো কোষের চারপাশে যে রসটা থাকবে সেটাকেই তো বলা হবে টিস্যু রস। তাহলে কখনো যদি পরীক্ষায় আসে টিস্যু রস কাকে বলে, তুমি কিন্তু উত্তর করতে পারবা যে লসিকাকে টিস্যু রস বলা হয়, তাই তো? এবং লসিকার বর্ণ কি? বর্ণহীন। রক্তের রক্তের বর্ণ কি? সবাই আমাকে বলো, মানুষের রক্তের বর্ণ কি? লসিকার কিন্তু সেই দিক দিয়ে কোনো রং নাই। আমি কিন্তু এবার থেকে প্রত্যেকটা কথা একটা করে বলবো, আমি সাধারণত দুইবার করে বলি কথাগুলো সবার বোঝার সুবিধার জন্য, সবাই মনোযোগের তীব্রতা বাড়ায় দাও, আমি একবার করে বলবো, তাহলেই সবাই ভালো বুঝতে পারবা। তাহলে রক্তের বর্ণ লাল, লসিকার কিন্তু রং নাই। তাহলে লসিকার ইংরেজিটা নাম হলো লিম্ফ, যদিও এটার লিম্ফ একটা ল্যাটিন শব্দ যেটার অর্থ আসলে ক্লিয়ার ওয়াটার। তাহলে দেখো নামের সাথে কিন্তু রঙের মিল আছে বলেই কিন্তু লসিকা নাম বলা হচ্ছে। এখন আমাদের শরীরে কতটুকু লসিকা থাকে? 4-8 লিটার। তাহলে রক্ত যতটুকু থাকে লসিকাও ঠিক ততটুকু থাকে, খুবই গুরুত্বপূর্ণ। কোথায় তারা অবস্থান করে?
কোষের ফাঁকে ফাঁকে। এছাড়া তারপরে কোষের ফাঁকে ফাঁকে থেকে কোথায় চলে আসে, লসিকা নালীর মধ্যে তারা অবস্থান করে, ঠিক আছে? এবং দেখো লসিকা তন্ত্রের মাধ্যমে শুধুমাত্র লসিকা নয়, রক্তের যে প্রোটিন গুলা সেগুলাও কিন্তু রক্তে ফিরে আসে। তো লসিকা যদি না থাকতো তাহলে রক্তের প্রোটিন গুলা কোষে ফিরে আসতে পারতো না, তাহলে 24 ঘন্টার মধ্যেই মানুষ মারা যেত। লসিকা ছাড়া তাহলে আমরা একদিনও বাঁচবো না। কথা বুঝতে পেরেছ? সিনেমায় যে বলে তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচবো না, এই কথাটা আসলে লসিকার জন্য প্রযোজ্য। তুমি লসিকাকে বলতে পারো তোমাকে ছাড়া আমি একদিনও বাঁচবো না, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ট্রু। এবার লসিকার তাহলে উৎপত্তি কোথায় থেকে? লসিকার উৎপত্তি দেহকোষের চারদিকে যে তরলটা সেই তরলটা থেকে। এই তরলটার নাম কি? ইন্টারস্টিশিয়াল তরল। তাহলে যাহাই লসিকা তাহাই ইন্টারস্টিশিয়াল তরল। এই ইন্টারস্টিশিয়াল তরলটা যখন লসিকা নালীতে অর্থাৎ ওই নালীর পাইপের মধ্যে প্রবেশ করে তখন সেই জিনিসটাকে আমরা বলবো লসিকা। তাহলে তারা যখন কোষের চারপাশে অবস্থান করবে তখন তাকে বলে ইন্টারস্টিশিয়াল তরল, তারা যখন লসিকা নালীর মধ্যে প্রবেশ করবে তখন তাকে বলে লসিকা। এবং লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে বলে লিম্ফোজেনেসিস। তোমাদেরকে আমি আগেই পড়াইছিলাম জেনেসিস মানে তৈরি, লিম্ফোজেনেসিস মানে লসিকা তৈরি, দ্যাটস ফাইন, ঠিক আছে? এবার লসিকার মধ্যে কি কি উপাদান থাকে? আমরা বলছিলাম যে কোনো জায়গায় দুইটা জিনিস থাকে, একটা হলো কোষ আর একটা হলো মাতৃকা। এরও একই রকম কথা, কোষ এবং মাতৃকা। মাতৃকাটাকে এখানে বলছে কোষবিহীন উপাদান। তো সে যাই হোক, কোষের মধ্যে কি থাকবে? লিম্ফ, এরকম একটা কোষের নাম তুমি অলরেডি জানো, লিম্ফোসাইট। তাহলে লসিকায় লসিকার মধ্যে মূলত লিম্ফোসাইট থাকে। তাহলে মনোসাইট থাকে না, নিউট্রোফিল থাকে না, বেসোফিল থাকে না, ইউসিনোফিল থাকে না, লোহিত রক্তকণিকা থাকে না, অণুচক্রিকা থাকে না। এতগুলো কোষের মধ্যে শুধুমাত্র একা থাকে কে? লিম্ফোসাইট। পরীক্ষা এটাই মনে রাখবা, সামান্য পরিমাণে হঠাৎ মঠাৎ লোহিত রক্তকণিকা পাওয়া যায়, বাট সেটা সামান্য পরিমাণে, দ্যাট ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। অণুচক্রিকা কিন্তু কোনোদিনই পাওয়া যাবে না, ঠিক আছে? বুঝতে পেরেছ? এখন তাহলে মেইন উপাদানটা কি? লিম্ফোসাইট। কতগুলো লিম্ফোসাইট থাকে? প্রতি কিউবিক মিলিমিটারে 500 থেকে 75,000, সংখ্যাটা মুখস্থ করবা। কোষবিহীন উপাদান তাহলে কি? একটাই কোষ, লিম্ফোসাইট। কোষবিহীন উপাদান কি? শর্করা, প্রোটিন, লিপিড, এছাড়া পানি থাকে কতটুকু? 94%, 6% কঠিন, কঠিনের মধ্যে এইগুলা, এই যে সংখ্যাগুলা, এগুলো আপনি মুখস্থ করে মোটামুটি ভালো করে মুখস্থ করবেন। এই সংখ্যা মুখস্থ করাটা আমার জন্য, আমি খুব একটা পড়তে বলি না। অ্যালবুমিন, গ্লোবুলিন একটু আগেই বলছি, এগুলো কিন্তু লসিকার মধ্যেও থাকে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ আমি যেটা পড়তে বলি সেটা হলো লিপিড। লিপিডের কথাটা মনে রাখবা, ল দিয়ে লসিকা, ল দিয়ে লিপিড। যারা ক্লাসটা করছো আমি কিন্তু তোমাদেরকে ভালো জিনিস পড়াচ্ছি। এই জিনিস কিন্তু আমি জানি না হাটে বাজারে কিনতে পাওয়া যায় কিনা, এবং কিনতে পাইলেও যে ভালো জিনিস পাবা তার কোনো গ্যারান্টি নাই। দেখো মনে রাখতে হবে আমরা যে খাবার খাই, বলতো আমরা কয় ধরনের খাবার খাই? ছয় ধরনের। খুবই ভালো, তোমরা খুব ভালো বাচ্চা দেখতে পাচ্ছি আমি। তাহলে শর্করা, আমিষ, স্নেহ, তাই না? তারপরে পানি, খনিজ লবণ, ভিটামিন। মনে রাখতে হবে এই ছয় ধরনের খাবারের মধ্যে 5 ধরনের খাবার আমাদের পাকস্থলী থেকে, আমাদের ক্ষুদ্রান্ত থেকে, আমাদের বৃহদান্ত্র থেকে সরাসরি রক্তে শোষিত হয়। শুধুমাত্র এক ধরনের খাবার, সেটা নাম হলো লিপিড, বাংলা হলো চর্বি। এই চর্বি বা তেল জাতীয় খাবার এরা রক্তে শোষিত হয়, তার আগে লসিকায় শোষিত হয়, অর্থাৎ এরা লসিকায় শোষিত হয় তারপর তারা রক্তে যায়। তাহলে কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন জাতীয় খাবার লসিকার মাধ্যমে শোষিত হয়, আশা করি তুমি উত্তর করতে পারবা। এবং আমার জানা মতে এই জিনিসটা কিন্তু তোমাদের ক্লাস 9-10 ছিল। যারা ভালো বাচ্চা তারা ক্লাস 9-10 এই জিনিসটা বোঝার কথা ছিল, না ক্লাস 9-10 ছিল? আমি জানি যে মুখস্থ করেছ, কারণ ওই বয়সে এই জিনিস বোঝায়ও না কেউ, এক নাম্বার, আর দুই নাম্বার বোঝার মতো সেই ইচ্ছাটাও থাকে না, দ্যাটস দ্য রিজন অ্যাকচুয়ালি। সো তাহলে একটা জিনিস আগে লসিকায় যায়, ঠিক আছে? তো দেখো চর্বিযুক্ত খাবার যদি আমরা বেশি খাই তাহলে লসিকার মধ্যে কি হয়? ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, কারণ সে প্রথমে আমাদের পাকস্থলী এগুলো জায়গা থেকে সে আগে ফ্যাটটাকে গ্রহণ করে, তখন লসিকাকে দুধের মতো সাদা দেখায়। যখন লসিকাকে এরকম দুধের মতো সাদা দেখায় তখন এই লসিকাটাকে বলা হয় কাইল। পরীক্ষার জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, কাইল কাকে বলে? ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, কাইল কাকে বলে? এখানে রোকন যদি ক্লাস করে থাকো তোমাকে আমি একটু পরে জিজ্ঞাসা করবো যেগুলো পড়াচ্ছি, ঠিক আছে? ওকে, এবং তাহলে শিখে ফেললাম, পারা যাবে কাইল কাকে বলে? তো
এখানে আরেকটা শব্দ আছে দেখো, তাহলে দেখো এখানে সুন্দর একটা কথা বলছে, যখন আমরা রোজা রাখি তখন কিন্তু লসিকার মধ্যে ফ্যাটের পরিমাণ কি থাকে, কম থাকে। আবার যে মুহূর্তে ইফতার করলা, ইফতারে তো আমরা মূলত এগুলাই খাই, চর্বি জাতীয় ফ্যাট জাতীয় খাবার, সব ভাজা পোড়া। আমি তো বাজার থেকে গেলে সবচেয়ে যেটা তেলে জুবানো বেগুনি সেইটা কিনতাম, খেতে এগুলো খুব মজা। তারপর একদম তেলে ভাজা করকড়া জিলাপি সেইটা কিনতাম, কি যে মজা। তারপরে কি ওটার নাম, পেঁয়াজি, এইগুলো দিয়ে আমি খাইতাম, এগুলো না খাইলে মোটেই শান্তি হতো না। তো তুমি যদি একজন রোজাদারের ইফতারের পরে লসিকা দেখো, দেখবো সে দুধের মতো সাদা, তখন সেটাকে বলা হয় কাইল। কথা পরিষ্কার। এখন এখানে একটা লাইন বলছে আউট অফ নো হেয়ার, গাজী হাজমুল স্যার এই লাইনটা বলছেন, প্রধানত কাইলোমাইক্রন হিসাবে থাকে যাতে ট্রাইগ্লিসারাইড ও ফসফোলিপিড অবস্থিত। তো গাজী আজমল স্যার এই লাইনটা এখানে কেন বলছেন আমি জানি না, তিনি এই কথাটা চাইলেই অ্যাভয়েড করতে পারতেন, তারপরও তিনি একটা কথা এখানে বলে ফেলছেন। এখন বলে যখন ফেলছেন আমি তোমাদেরকে সেটা বুঝাইতে বাধ্য। দেখো কাইল আর কাইলো মিল দেখতে পাচ্ছ না, তার মানে কাইলোমাইক্রন মানে কি লসিকার একটা অংশ, মাইক্রন মানে কি ক্ষুদ্র, তাহলে কাইলোমাইক্রন হলো লসিকার ক্ষুদ্র ক্ষুদ্র কণা যারা দুইটা জিনিস নিয়ে তৈরি হয়। কি কি নিয়ে তৈরি হয়? ট্রাইগ্লিসারাইড এবং ফসফোলিপিড। অর্থাৎ লসিকার বা আমরা একটু আগেই বললাম যে চর্বি, তোমরা তো সবাই আশা করি জানো লিপিড মানেই চর্বি, ট্রাইগ্লিসারাইড মানেও চর্বি, তাই না? তাহলে লিপিড আসলে কিছুই না, ট্রাইগ্লিসারাইড এবং ফসফোলিপিডের সমষ্টি। তো মূলত আমরা যে খাবারগুলা খাই তারা দিন শেষে দুইটা জিনিসে পরিণত হয়, ট্রাইগ্লিসারাইড এবং ফসফোলিপিড। তারা যখন পাকস্থলী থেকে বা ক্ষুদ্রান্ত থেকে হজম হয় অর্থাৎ রক্তে আসে, রক্তে আসার আগে লসিকায় আসে, কি হিসাবে আসে তারা? কাইলোমাইক্রন হিসাবে আসে। তাহলে পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে কাইলোমাইক্রন এর মধ্যে কি কি থাকে, মনে রাখবা কাইলোমাইক্রনের মধ্যে দুইটা জিনিস থাকে, ট্রাইগ্লিসারাইড এবং ফসফোলিপিড, টি, ঠিক আছে? তাহলে কাইলোমাইক্রনের মধ্যে দুইটা জিনিস থাকে, ট্রাইগ্লিসারাইড এবং ফসফোলিপিড। এবং তোমরা আর কখনো ভুলবা না, আমি যদি তোমাদেরকে একবারের জন্য কাইলোমাইক্রনের ছবিটা দেখাই দেই, তাহলে এই জীবনে তুমি আর কখনোই কাইলোমাইক্রন ভুলবা না। কাইলোমাইক্রনের দারুণ দারুণ ছবি আছে দুনিয়ায়, একটা ছবি এই কাইলোমাইক্রনের মাধ্যমে বেশি ভালো ছবি আবিষ্কার করে ফেলতেছি, এত ভালো ছবি দরকার নাই, দুইটা জিনিস থাকে এইটুকু বুঝতে পারলেই হবে। একটা ছবি তোমাদেরকে দেখাই, কোনটা দেখাবো, ওকে, সো এই ছবিটা দেখো, লুক এট দিস পিকচার, তাকায় দেখো, এইটা হলো কাইলোমাইক্রন। এটা একটা দেখো বড় বড় ফুটবলের মতো সাইজ, বাইরের দিকে দেখো কি সুন্দর কদম ফুলের মতো, আর ভেতরে দেখো মনে হয় সোনা ছড়ানো। এই ছবিটার কোয়ালিটি একটু খারাপ কিন্তু ব্যাপার না, ভেতরের দিকে যে সোনা ছড়ানো, এই যে সোনা ছড়ানো বা এরকম জিনিসগুলা, এগুলাকে বলে ট্রাইগ্লিসারাইড। ভেতরে সব পি, ভেতরে থাকে ট্রাইগ্লিসারাইড, বাইরের দিকে থাকে ফসফোলিপিড, বুঝতে পেরেছ? বাইরে থাকে পি, তাহলে টিপি, বাইরের দিকে থাকে ফসফোলিপিড, ভিতরের দিকে থাকে ট্রাইগ্লিসারাইড। এর মাধ্যমে মূলত আমাদের চর্বি জাতীয় খাবারগুলো আমাদের লসিকার মধ্যে আসে। তো এখানে একটা লাইন, কাইলোমাইক্রন তাহলে কি জিনিস? কাইলোমাইক্রনের মাধ্যমে চর্বি জাতীয় খাবার পরিপাকতন্ত্র থেকে লসিকার মধ্যে আসে। তো আশা করি বুঝাতে পারলাম কাইল থেকে কাইলোমাইক্রন। এবার লসিকা তন্ত্র, যে কোনো তন্ত্রে দুইটা জিনিস থাকে, একটা থাকে নালি আরেকটা, যে কোনো দুইটা জিনিস, অনেক জিনিস থাকতে পারে। তো লসিকা তন্ত্রে দুইটা জিনিস, একটা হলো নালী আর একটা হলো লসিকা গ্রন্থি, আমরা দুইটা জিনিস সম্পর্কেই পড়বো। নালী মানে তো ছবিতে দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর, তাই না? আর গ্রন্থি কোনগুলা? এই যে দেখো কিছুক্ষণ পরপর যে গোল গোল বিদ, কি সুন্দর সুন্দর ওখানে পুঁতি দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা পুঁতিকে বলা হয় লসিকা গ্রন্থি। এর মধ্যে কিছু কিছু পুঁতি দেখো, কয়েকটা পুঁতি তো তুমি চিনোই, তো সেগুলোই আমরা এখন পড়বো। তার আগে নালীটা পড়াই ফেলি। দেখো লসিকা নালী, দুই ধরনের লসিকা নালী হয়, একটাকে বলে অন্তর্মুখী, একটাকে বলে বহির্মুখী। কোনটা অন্তর্মুখী বলে? ধরো এটা একটা লসিকা গ্রন্থি, এই লসিকা গ্রন্থিতে যারা যে লসিকা নালী, এই লসিকা গ্রন্থির ভেতরে লসিকা নিয়ে আসবে তাকে বলে অন্তর্মুখী, আর যে নিয়ে বের হয়ে যাবে তাকে বলা হয় বহির্মুখী। এটা হাস্যকর, এই জিনিসটা পুরাই হাস্যকর, এই জিনিস আসলে পড়ার কোনো মানেই হয় না, এই সংজ্ঞাটার বাস্তব জীবনে আসলে কোনো কাজ নাই। তো কাজ একটা জিনিসে আছে, এটা আসলে কাজে আমরা ব্যবহার করি নালীটা চেনার জন্য, যে বললাম যে এখানে একটা লসিকা গ্রন্থি, একটা কোন নালীর কোন অংশে সমস্যা,
বহির্মুখী অংশে নাকি অন্তর্মুখী অংশে, এই জিনিসটা বোঝার জন্য। এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ না এবং এটা তোমাদের জন্য কোনো ধরনের অর্থই বহন করে না। তোমাদের জন্য অর্থ বহন করে এইটা, মানব দেহের সকল লসিকা নালী দুইটা নালীতে মিলিত হয়। তাহলে সবচেয়ে বড় লসিকা নালী কয়টা? দুইটা, একটার নাম ডান লসিকা নালী আর আরেকটার নাম থোরাসিক লসিকা নালী। একটার নাম ডান আছে কিন্তু বাম কিন্তু নাই, এটাই হলো ব্যতিক্রম এবং পরীক্ষায় এটাই আসবে যে কোন মানব দেহের প্রধান লসিকা নালীর নাম কোনটি। ওখানে অপশনে নর্মালি থোরাসিক লসিকা নালী থাকে, বা যদি আরো স্পষ্ট করে বলা হয় যে মানব দেহের প্রধান লসিকা নালী কোনটা, মানব দেহের প্রধান লসিকা নালী হলো থোরাসিক লসিকা নালী, দ্যাট ইজ দ্য মেইন অ্যাকচুয়ালি, হি ইজ দ্য বস। ওকে, তো লসিকার কাজ কি? দেহের যে সকল জায়গা থেকে রক্ত কিছু কিছু পদার্থ নিয়ে আসতে পারে না তাদেরকে নিয়ে আসা, নিয়ে কোথায় প্রবেশ করানো, নিয়ে তাদেরকে হার্টের মধ্যে দেওয়া। তো দুইজন মিলে সেই কাজটা করে, একটা হলো থোরাসিক আর একটা হলো ডান। আমি এখানে একটা ছবি এঁকে দিচ্ছি, এই ছবি থেকে তুমি অনেক কিছু বুঝতে পারবা। তো ডান লসিকা নালী বডির এইটুকু অংশ থেকে, লসিকা নিয়ে আসে, আর বাম লসিকা নালী বডির পুরো বাকি অংশটা থেকে লসিকা নিয়ে আসে। এখানে একজন আমার সাথে এখন কি করবা, ভলান্টিয়ার হবা? এখানে ভলান্টিয়ার হবে হচ্ছে মাইশা মেহরিন। মাইশা, প্লিজ আনমিউট ইয়োরসেলফ। ওকে প্লিজ মাইশা, তুমি এই যে ছবিতে আমি দাগিয়ে দিলাম, তোমার কি মনে হচ্ছে বডির কোন কোন অংশ থেকে ডান লসিকা নালী লসিকা নিয়ে আসে? ছবিটা দেখে কি কি মনে হচ্ছে, মাথার কোন অংশ থেকে? মাথার হচ্ছে যে ডান পাশটা। মাথার ডান পাশ, গলার? তারপর গলার তো ডান পাশে। ডান পাশ, বুকের? বুকের ডান। পেটের? পেটের। তারপর কোন হাত, ডান হাত না বাম হাত? ডান হাত। পা থেকে কি নিয়ে আসে? তাহলে ডান লসিকা নালী দেখো বুক পর্যন্ত, তাই না? এখানে এটা একটু বেশি এঁকে ফেলেছি আমি, বুক পর্যন্ত হবে অ্যাকচুয়ালি, এখানে পেটটুকু হবেই না। তো তাহলে ডান হাত, মাথার ডান পাশ, গলার ডান পাশ এবং ডান পাশের বুক এবং ডান ডান শোল্ডার, এই অংশ থেকে মূলত ডান লসিকা নালী লসিকা নিয়ে আসে। বাকি পুরা জায়গাটা থেকে, বাকি পুরা জায়গাটা হলো বক্ষ লসিকা নালীর হলো রাজত্ব। তাহলে পুরা জায়গায় রাজত্ব করে হলো বক্ষ লসিকা নালী, পুরা মার্কেট শেয়ার বক্ষ লসিকা নালীর দখলে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বক্ষ লসিকা নালী বা থোরাসিক লসিকা নালী, থোরাসিক লসিকা নালীর অপর নাম হলো বক্ষ লসিকা নালী। তো থোরাসিক লসিকা নালী কোন অংশ থেকে লসিকা নিয়ে আসে না, তুমি কিন্তু এই ছবিটা মনে রাখলেই আশা করি উত্তর করতে পারবা। এখানে সুন্দর করে এই কথাটি বলা হয়েছে, মাথা গলা ডান পাশ, ডান বাহু বক্ষ অঞ্চলে ডান দিক থেকে মিলিত হয়ে তারা লসিকা নিয়ে আসে। আর এখানে কি বলা হয়েছে, দেহের পুরো নিম্নাংশ বাম দিকে লসিকাগুলো মিলে এরা কিন্তু এই গঠন করে। তাহলে আশা করি তুমি আমার কথা, সবাই আমার কথা বুঝতে পেরেছে। এবার আবারও একটা কথা বলে দিই, লসিকাগুলো দিন শেষে রক্তে প্রবেশ করে। প্রশ্ন আসতে পারে রক্তের কোথায় প্রবেশ করে, উত্তর হচ্ছে রক্তের শিরায় প্রবেশ করে। যদি প্রশ্ন হয় রক্তের কোথায় প্রবেশ করে, কোন শিরায়, দুইটা শিরার সংযোগ স্থলে, একটা নাম সাবক্লেভিয়ান, এই শিরাটার সাথে তোমরা সবাই পরিচিত। সাবক্লেভিয়ান মানে কি, কোথায় থাকবে? তাহলে এই যে ডান লসিকা নালীটা, এই দুইটা শিরার নাম ব্রেনের মধ্যে সেট করবা, সাবক্লেভিয়ান শিরা এবং জুগুলার শিরা। তাহলে ডান লসিকা নালীটা ডান সাবক্লেভিয়ান এবং ডান জুগুলার শিরার সংযোগ স্থলে প্রবেশ করে, এটা আসার সম্ভাবনা খুবই কম। আবারও বলতেছি, এটা যদি ভারত হতো, ইন্ডিয়া হতো, তাদের প্রশ্নে এটা আসার সম্ভাবনা ছিল, বাংলাদেশে আসবে না। তারপরে তোমরা আমার স্টুডেন্ট, আমি চাই আমার স্টুডেন্ট সব পারবে, তোমাদেরকে আমি পড়াই দিলাম। একইভাবে বাম পাশেরটা বাম সাবক্লেভিয়ান এবং বাম অন্তঃযুগুলার শিরার সংযোগ স্থলে প্রবেশ করে, প্রবেশ করাটা খুবই সুন্দর। দুইটা দুইটা জায়গার জয়েন্টে প্রবেশ করে। ছবিটি তোমরা যদি দেখো, এখানে ছবিটা যদি কেউ ভালো করে তাকাও তাহলে দেখো, এখানে ছবিতে অ্যাকচুয়ালি সেই জিনিসটাই দেখা যাচ্ছে। ছবিতে তোমরা যদি দেখো, এই যে উপরের দিকের এটা হলো অন্তঃযুগুলার, এখানে এখানে অন্তঃযুগুলারটা দেখানো হয়নি, আর এটা হলো ডান সাবক্লেভিয়ান, এইখানে এসে প্রবেশ করলো। তো দুইটা শিরা সংযোগ স্থলে তারা প্রবেশ করে। ডান আমরা শিখাই ফেলতে পারলাম। লাস্ট আরেকটা জিনিস জানতে হবে, যে ক্ষুদ্রান্ত থেকে আমাদের যে লসিকা নালিকাগুলো আমাদের ক্ষুদ্রান্ত থেকে চর্বি জাতীয় খাবার শোষণ করে, পৌষ্টিক অঞ্চলে যে লসিকা নালিকাগুলো প্রথম শোষণ করে সেগুলোর নাম হলো ল্যাকটিয়েল। আমার খুব প্রিয় একটা প্রশ্ন, যে পৌষ্টিক
নালীতে বিস্তৃত লসিকা নালিকাগুলোর নাম কি? ল্যাকটিয়েল, এই নামটা মনে রাখবা। ঠিক আছে, এই ল্যাকটিয়েল শোষণ করে খাবারটা, তারপরে আলটিমেটলি রক্তের মধ্যে প্রবেশ করে। তো আশা করি ল্যাকটিয়েল নামটা পারবা। এবার লসিকা গ্রন্থি, মাঝখানে কিছুক্ষণ পরপর যে গোল গোল স্ফীত অংশ সেগুলোকে বলে লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড, প্রত্যেকটাই এর নাম। উদাহরণগুলো মুখস্থ করা ফর্জে আইন, ফর্জে একটা নাম তো প্লিহা গতকালকেই পড়েছ, টনসিল, টনসিলের নাম জানেন এমন কেউ নাই, বোন ম্যারো, থাইমাস, দিজ আর অল পার্ট অফ লিম্ফেটিক গ্ল্যান্ড। তো বোন ম্যারো কিন্তু একটা, বোন ম্যারো লিম্ফ নোড না, বাট বোন ম্যারোতে লিম্ফ নোড থাকে। তো বোন ম্যারো অ্যাকচুয়ালি লসিকা গ্রন্থি এই জিনিসটা বলা অনুচিত। বোন ম্যারোকে এই আলোচনা থেকে বাইরে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে, তারপরও বইয়ের মধ্যে দেওয়া আছে, তুমি মনে রাখবা। তবে মনে রাখবা যে বোন ম্যারো কিন্তু লসিকা গ্রন্থি না, আমি তোমাদেরকে আসল জিনিসটা বললাম। এইচএসসি লেভেলের বইয়ে যা লেখা আছে সব যে 100% ঠিক হবে তা না, তবে এরা একই সিস্টেমে কাজ করে, একই ধরনের কাজ করে, কিন্তু বোন ম্যারো ইজ নট এ লিম্ফ নোড। ওকে, সবচেয়ে বেশি কোথায় কোথায় থাকে লসিকা গ্রন্থি? ঘাড়, বগল এবং কুচকি, এই জিনিসটা তোমাকে মুখস্থ করতে হবে। কোথায় কোথায় ঘাড়? এই যে ঘাড়, ঘাড় বলতে গলা, অ্যাকচুয়ালি গলার দুই পাশে, এবং একটা হলো বগল, বগল মানে হলো আমরা যেটাকে এক্সিলা বলি, শার্টে যে জায়গাটা ঘেমে যায়। আরেকটা হলো কুচকি, কুচকি হলো পায়ে এবং পেটে সংযোগ স্থল দুই পাশে। ঠিক আছে, আমাদের শরীরে 400-700 লসিকা গ্রন্থি থাকে। ঠিক আছে, তো এইটুকু শিখলাম। এখন এরা কি হিসেবে কাজ করে? ফিল্টার হিসেবে কাজ করে। কিসের কিসের ফিল্টার করে? ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এরা, হ্যাঁ, লসিকা গ্রন্থিগুলা। এই জায়গায় তারা লিম্ফোসাইট উৎপাদন করে অনেক সময়, এবং অ্যান্টিবডি উৎপাদন করে এই জায়গায়। যে জায়গায় লিম্ফোসাইট থাকে, কোন লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপাদন করে? ফ্যান্টাস্টিক, খুবই ভালো। তাহলে বি লিম্ফোসাইট, তাহলে তারা অ্যান্টিবডি উৎপাদন করে, এগুলোই হলো লিম্ফ নোডের কাজ। এই তো লিম্ফ নোডের কি কাজ? পরীক্ষা যদি প্রশ্ন আসে, জীবাণু অপসারণ, লিম্ফোসাইট উৎপাদন এবং অ্যান্টিবডি উৎপাদন, ফাইন। এইবার হলো, এইবার এইবার খুকু চোখ যদি খোলাতে চাই আমরা, দেখো প্রত্যেকটা সম্পর্কে পড়বো, প্লিহা সম্পর্কে পড়বো, টনসিল সম্পর্কে পড়বো, এইগুলো আমরা পড়বো। আচ্ছা, গতকালকে একজন প্রশ্ন করেছিল, ভাই অ্যাডেনয়েড কি? ওকে, এখানে একটা নাম গত বছর বইয়েও ছিল, তোমাদের এই বইয়ে আর সেই নামটা দেখতে পাচ্ছি না। এখানে আরেকটা নাম লিখে নাও, যাদের বইয়ে নাই তারা লিখে না, অ্যাডেনয়েড। ইংলিশটাতে লিখে দিচ্ছি, বাংলা হচ্ছে অ্যাডেনয়েড, বাংলা তো লিখে নিতেই পারবা। তাহলে অ্যাডেনয়েড হলো আরেকটা লসিকা গ্রন্থি। অ্যাডেনয়েড থাকে হলো, একটা বাচ্চা যদি হা করে, হা করে একদম পিছনের দিকে তুমি যদি তাকাও, একদম পিছনে বরাবর, নর্মালি দেখা যায় না, শুধুমাত্র ফুলে গেলেই বোঝা যায় যে অ্যাডেনয়েড বড় হয়ে যায়। যাদের টনসিলের সমস্যা থাকে, যে সকল ছোট্ট বাচ্চার, তাদের একই সাথে অ্যাডেনয়েডেরও সমস্যা থাকে। এখানে অনেকেই আছো যারা টনসিলের সমস্যা যাদের আছে, এবং টনসিল যাদের ফুলে ঢোল হয়ে যায়। তো টনসিল কি করে? আমাদের মুখে আমরা যে সকল খাবার খাই সেগুলোর থেকে জীবাণুগুলোকে মেরে ফেলার চেষ্টা করে। অনেক সময় তারা নিজেরাই আক্রান্ত হয়। যখন টনসিল নিজেই আক্রান্ত হয়, তখন সেই ঘটনাটাকে বলা হয় টনসিলাইটিস, তাই না? তাহলে টনসিলাইটিস প্রচন্ড ব্যথা হতে পারে, টনসিল ভাইরাস বা ব্যাকটেরিয়া, এটাকে বলে টনসিলাইটিস। বুঝতে পেরেছ? তাহলে মুখ হা করলে আমাদের দুই পাশে দুইটা টনসিল দেখা যায়, ছোট বলের মতো। তোমরা যারা টনসিল দেখেছো তারা তো দেখেছই, যারা দেখো নাই তারা বাসার যে কোনো পরিবারের সদস্যের, আব্বু আম্মু ছোট ভাই বোন সবাইকে হা করতে বলবা, হা করতে বলে মোবাইলে লাইট দিয়ে টনসিল দেখে ফেলবা। টনসিল দেখতে কেমন আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, নর্মালি টনসিল কেমন থাকে এবং টনসিলাইটিস হইলে কেমন ঘটে সেটাও তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের সবার টনসিলাইটিস হয়েছে কিনা। একদম ভয়ঙ্কর ঘটনা হতে পারে টনসিলাইটিস হলে। আমি টনসিলাইটিসে বহু পেশেন্ট এই জীবনে পেয়েছি, বহু পেশেন্ট, এতে কোনো সন্দেহ নাই। এবং অনেক পাওয়ারি অ্যান্টিবায়োটিক দিতে হয়, পাওয়ারি অ্যান্টিবায়োটিক দিলে বা যাদেরই হয় সমস্যাটা, তারা কিছু, তারা ভালো হয়ে যায় অ্যাকচুয়ালি। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো নর্মাল টনসিলটা কেমন হয়। জিহ্বা হা করলে জিহ্বার ঠিক পেছন পাশে, অনেকেই হয়তো বা জানো, অনেকেই জানতা না, তো জিহ্বার ঠিক পেছন পাশে, এবং বড় হয়ে গেলে জিনিসটা ফুলে এরকম ঢোল হয়ে যায়। তো এখানে নর্মালি ছবিটা চলে গেল, আমি ভালো ছবি দেওয়ার চেষ্টা করতেছি আরেকটা। ওকে ফাইন, এখানে দেখো নর্মালি এমন হয়, যখন ফুলে যায় তখন দেখো কত বড় হয়ে গেল, দেখতে পাচ্ছ? এরটা দেখো কি ভয়ঙ্কর, দেখতে পাচ্ছ? দেখো এই টনসিলের মধ্যে পুজ জমে গেছে, দেখো এই টনসিলের মধ্যে পুজ দেখা যাচ্ছে, পুজ। বুঝতে পারছো? যার এরকম মাঝে মাঝে হবে তার আমরা টনসিল কেটে ফেলে দিই, এটাকে বলে টনসিলেক্টমি, তার টনসিল অপারেশন। ভাই আমারটা কেটে ফেলছে,
মুখটা হা করে ফেলে, তোমাকে মোটামুটি অবশ করে দেয়, তুমি আর কিছু বুঝতে পারো না। মুখটা হা, তোমার মুখ হা হবে, তুমি মুখটা হা রাখবা মিনিমাম আধা ঘন্টা, আধা ঘন্টার মধ্যে তোমার এই টনসিল দুটো আমরা কাটে বাইর করে নিব। দ্যাটস ইট, দ্যাটস দ্য থিং। ওকে, সো টনসিল কিন্তু একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ লসিকা গ্রন্থি, যেটা প্রথম সারির প্রতিরোধ গড়ে তোলে। প্লিহা, প্লিহা কোথায় থাকে? আমাদের তোমরা অনেক সময় পড়ে থাকবা গল্প উপন্যাসে, পিলে চমকে উঠলো, পিলে চমকে উঠা অ্যাকচুয়ালি প্লিহা চমকে উঠা। তো কবি সাহিত্যিকরা তো কখনো বিজ্ঞান পড়েন নাই, এই বেটারা ইচ্ছামতো জিনিসপত্র নিয়ে ইচ্ছামতো মজা করছে আর কি। যেমন হার্ট, মানুষকে আসলে হার্ট দিয়ে ভালোবাসে। হার্ট হলো একটা নির্বোধ যন্ত্র, এটা যে একটা পাম্প মেশিন, হার্টের ভালোবাসার কোনো ক্ষমতা নাই। এই পর্যন্ত দুনিয়ার যাবতাবত বিজ্ঞানী গবেষণা করেও এ ধরনের কোনো জিনিস তারা আবিষ্কার করেনি যে হার্ট দিয়ে মানুষ ভালোবাসে। মানুষ ভালোবাসে পুরোপুরি ব্রেইন দিয়ে, ভালোবাসা ভালো লাগা সম্পূর্ণ ব্রেইনের একটা প্রক্রিয়া, হার্টের সাথে এটা দূর দূরান্তে কোনো সম্পর্ক নাই। বাট কবি সাহিত্যিকরা 12টা বাজায় দিছে এবং আমরা এখন সবাইকে লাভ রিয়েক্ট দিই। লাভ, লাভ সাইনটাই চলে আসে হার্টের মতো, তো এটা আসলে ব্রেইন রিয়েক্ট দেওয়া উচিত, কারণ ভালোবাসা তুমি ব্রেইন দিয়ে বোঝাচ্ছ, কিন্তু এটা একটা সিম্বল হয়ে গেছে। তো হার্ট একই রকম ভাবে প্লিহা বা পিলে, যারা বই পড়ছো তারা এই লাইনটা পাবা, যারা শুনছো নাকি কখনো, দেখি কে এখানে শুনছে, পিলে চমকে ওঠা এই প্রবাদ বাক্যটা শুনছো কিনা? ওই যে পিলে, পিলে, পিল, প্লিহা শব্দটাকে পিলে বানাইছে, যদিও প্লিহার চমকে ওঠার কোনো ক্ষমতা নাই, মানে প্লিহা চমকানোর কোনো ক্ষমতা নেই। এই কথাটা যদি যে এবারে লিখছে সে জানতো, সে নিজেই চমকে উঠতো। তো প্লিহা আসলে কি জিনিস? প্লিহা একটা লিম্ফ নোড, আসলে এটা একটা সবচেয়ে বড় লিম্ফ নোড আমাদের বডির, এবং এটার মূল কাজটা কি? এখানে আমি আগেই বলছিলাম এটা কবরস্থান, যে সকল লোহিত রক্তকণিকা মারা যায় এখানে সেগুলো ধ্বংস, দেখো লেখা আছে অধিকাংশ লোহিত রক্তকণিকা প্লিহাতে আসে ধ্বংসপ্রাপ্ত হয়, তাই না? এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, রক্তের প্রধান ছাকুনি, রক্তের যত জীবাণু আছে সব এখানে আসে ধ্বংস হয়ে যায়। প্লিহা হলো ভয়ঙ্কর, জীবাণুদের জম হইলো প্লিহা। এটা সত্য যে প্লিহাতে আসলে জীবাণুদের পিলে চমকে উঠে, এখানে তাদের রক্ত, এখানে তাদের যান কবজ করা হয়, এটি জীবাণু ধ্বংস তাহলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন প্লিহা মোটামুটি একটু বড় সাইজের, তো এখানে সবসময় অনেকটুকু রক্ত আসে জমা থাকে নিজেকে নিজেকে বিশুদ্ধ করার জন্য, রক্তগুলো এখানে এসে এসে নিজেকে বিশুদ্ধ করে নেয়, সেজন্য এখানে রক্তে সব, এখানে সবসময় 300 মিলিলিটার রক্ত এখানে জমা থাকে সবসময়, সেজন্য এটাকে রক্তের রিজার্ভ বা ব্লাড ব্যাংক বলা হয়। তাহলে যদি কখনো পরীক্ষা প্রশ্ন আসে আমাদের শরীরে কোন অংশ থেকে ব্লাড ব্যাংক বলা হয়, তুমি বলবো প্লিহাকে ব্লাড ব্যাংক বলা হয়। তাহলে আমি মোটামুটি তো শিখাই দিলাম, প্লিহা কোথায় থাকে? পিঠের দিকে, ঠিক বুকের ঠিক নিচে, পিঠের দিকে, হ্যাঁ, পাকস্থলীর ঠিক পেছনে। সার্চ দিলেই হবে, প্লিহার সবচেয়ে সুন্দর নাম হলো স্প্লিন। স্প্লিন নামটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, স্প্লিন কথাটা আপনি অবশ্যই ব্রেনের মধ্যে সেট করবেন। গুগলে স্প্লিন লেখাটা দেখলে ছবি দেখতে পাবা, এটার দেখতে হলে জাম কালারের, আমরা অনেকদিন ধরে জাম খাই না, জামের সময় আসতেছে, জাম খেতে হবে, এটা জাম কালারের প্লিহা। সো শিখাই দিলাম আমি, এবার লাস্ট থিং, এতক্ষণ যা পড়াইলাম লসিকা, ও আরো একটা প্যারা আজ পেজ আছে, লসিকা থেকে, লসিকা নালি এর কাজ কি? দেখো খুব সুন্দর করে দেখো, লসিকার সংবহন, কৈশিক জালিকা, লসিকা যে সকল জিনিস রক্তের মধ্যে ফিরে আসতে পারে না, তারা লসিকা নালীর মাধ্যমে কিন্তু আলটিমেটলি দেখো কি সুন্দর করে শিরাতন্ত্রে প্রবেশ করে। দেখছো এই ছবিটাতে কিন্তু এটাই বুঝাইছে, দিন শেষে তারা কোথায় প্রবেশ করে? শিরাতন্ত্রে প্রবেশ করে, এটি হলো লসিকার সংবহন। সো কোনো কারণে যদি লসিকা বহন হতে না পারে তাহলে ওখানকার লসিকা নালীগুলা ফুলে যায়, লিম্ফ নোড গুলা ফুলে যায়, এবং ফুলে ফুলে গিয়ে অনেক সময় বিশাল ফুলে যায়, এরকম বিশাল ফুলে গিয়ে লসিকা নালী লসিকাগ্রন্থিতে ফুলে যায়, ফুলে গিয়ে অনেক সময় পায়ে, মানুষের পা হাতির মতো পা হয়ে যায়, এই রোগটাকে বলে গোদ রোগ বা এলিফেন্টিয়াসিস। তাহলে কখন এরকম হতে পারে? সাধারণত একটা ফাইলেরিয়া ক্রিমি, উচেরিয়া ব্যানক্রফটি, তোমাদের সবাইকে এই জিনিসটা অলরেডি আমি প্রথম ক্লাসে পড়াইছিলাম, সবার আশা করি মনে আছে উচেরিয়া ব্যানক্রফটির নাম, মনে আছে না? তুই কি বুঝিস না যে তোর ওখানে এরকম শব্দ হয়, তারপর মানুষের কষ্ট হয়, দেখছো ওই ছবিটা, ওই যে এলিফ্যান্টিয়াসিস, দেখো কি সুন্দর পায়ের কি অবস্থা, দেখছো হাতি পা এটাকে বলে, হাতির মতো পা দেখতে পাচ্ছ?
আমার এক দাদার হয়েছে। ঠিক আছে, দেখো পায়ের কি অবস্থা, এটা কেন হয়েছে, কি বন্ধ হয়ে গেছে এর, সবাই বলো। দিন শেষে লসিকা কোথায় রক্ত কোথায় আলটিমেটলি নিয়ে যাবে, সাবক্লেভিয়ান শিরায়, ঠিক আছে, বা আরো সহজ কথা হচ্ছে সাবক্লেভিয়ান শিরায় এবং জুগুলা শিরার সংযোগস্থলে। যদি বেশি সহজ করে বলতে চাই তাহলে বলতে হবে সাবক্লেভিয়ান শিরা, এই কথাটা যাতে আমরা মনে রাখতে পারি। আর দুই নম্বর কথা হচ্ছে লসিকার কাজ কি, লসিকার কাজ ভাইয়া এবং আপুটা তুমি নিজে পড়বা, তোমার পড়ার দায়িত্ব এটা। বা চার নম্বর পয়েন্টটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্ত্র থেকে স্নেহ পদার্থ, আশা করি পারবা, ঠিক আছে, এই পয়েন্টটাও পড়াই দিছি। অধিকাংশ প্রোটিন ফিরে আসে, আমি যা পড়াইছি কেউ যদি এগুলো বুঝে তার মুখ পরীক্ষা হলে মুখস্থ কোনো কিছু লিখতে হবে না, বইয়ের লাইন পড়ার পর সে বুঝতে পারবে। তো রক্ত এবং লসিকার মধ্যে কি পার্থক্য, এইটা ভাই তোমার দায়িত্ব। তাহলে সবাই এখন তাকায় দেখবে যে কি কি হোমওয়ার্ক দিচ্ছি আমি। অবশ্যই অবশ্যই তুমি রক্ত এবং লসিকার পার্থক্য খাতার মধ্যে লিখবা, এটা হলো একটা হোমওয়ার্ক, তাহলে তোমার পড়াটা খুব ভালো হবে। তোমার দুই নাম্বার হোমওয়ার্ক হচ্ছে এই ছবিটা আঁকা, লসিকার সংবহন যে কোনো মুহূর্তে পরীক্ষায় আসতে পারে, লেস ইম্পর্টেন্ট বাট আসতে পারে। তিন নাম্বার কাজ হলো প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য, তবে এইগুলা পরে করবা, যেটা মাস্ট করবা, মাস্ট 100-এ 100 সেই জিনিসটা হলো এইটা, একটাই ওটা পরে করবা, টাইম পাইলে করবা, এইটা হলো এক নাম্বার। ওগুলো অত করার হোমওয়ার্ক অত গুরুত্বপূর্ণ না, এইটা হলো মাস্ট। এই বক্সটা সুন্দর করে সবাই লিখবা, একবার দেখে লিখবা, তারপরে দুই তিনবার না দেখে লিখবা, তাহলে বস হয়ে যাবা। আর এই বিক্রিয়াটা, এই জিনিস সুন্দর করে যারা কাজ করতেছো খুব ভালো হচ্ছে, মানুষ কিন্তু লাইক লাভ দিচ্ছে, আরো ধীরে ধীরে লাইক লাভ বাড়বে তোমাদের কাজের প্রতি। অনেকে তো অসাধারণ ছবি আঁকতেছো, আর যারা আঁকতেছো না তারা কিন্তু, যারা এখন আঁকতেছো না পরীক্ষার আগে এসব জিনিস এঁকে উল্টাই ফেলতে পারবা না, এখন আঁকলে ভবিষ্যতে কাজে লাগবে। তো তুমি এই দুটি হলো কাজ, রক্তের বিক্রিয়া এবং রক্ততঞ্চনের ফ্যাক্টর। তো আমরা টানা দুই ঘন্টা ক্লাস নিলাম, আমরা নেক্সট দিন শুরু করবো হলো হার্ট, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। নেক্সট দিন যখন হার্ট শুরু হবে, নেক্সট দিন হার্ট শুরু হওয়া মাত্র নেক্সট দিন হার্ট শেষ হয়ে যাবে, যা শুরু হবে এই চ্যাপ্টার শেষ করে ফেলবো আমরা। ইয়েস বলো ভাইয়া, টেন্সের পরীক্ষা হবে না ইংলিশের? আমরা ভাবছিলাম কতদিন হবে ক্লাস, যেদিন হবে সেদিন, আগামী কাল পরীক্ষা হবে, এটার উপর জুলজি পরীক্ষা হবে তাই না? না আমরা না মানে আজকে তো রক্ত চ্যাপ্টারটা শেষ করা যায়নি, পুরো চ্যাপ্টারটা একবারে পরীক্ষা নিব, পরীক্ষা দেওয়ার জন্য এত উতলো হওয়ার কিছু নেই, পরীক্ষা ছেড়ে প্রতিদিন 10টা নেওয়া যায়, পরীক্ষায় ভালো করাটাই হলো আসল, ভালো করে পড়ে পরীক্ষা দেওয়াটাই আসল। আজকে কোনো পরীক্ষা নাই, আজকে যা পড়াইলাম এটার উপরে হেফজো করার চেষ্টা করো, একদম হেফজো, ঠিক আছে? এখন তোমরা আমার কথাটা মন দিয়ে শুনো, তোমরা কি আছো লাইনে সবাই? আরে দাঁড়া, কোশ্চেন পরে, আগে আমার নোটিশ শুন। আমরা রবিবারে কিন্তু রক্ত পড়বো না, আমরা রবিবারের আগেই রক্ত পড়ানো শেষ করব, কথা বুঝতে পারছো? আমরা কিন্তু এই সকল এসব কাজের জন্য তিন দিন বন্ধ রাখছি, কারণ আমি জানি যে কিছুদিন আমরা শেষ করতে পারবো না। সবাই মন দিয়ে শোনো, শনিবার আমরা ক্লাস করব, ঠিক আছে? আরেকটা কথা মন দিয়ে শোনো, শনিবার যে ক্লাস করব, ভাইয়া হোমওয়ার্ক না শেষ করতে দাও, শনিবার ক্লাসটা আমরা সন্ধ্যায় করবো, শনিবার আর্লি আওয়ারে করতে হবে ক্লাস, এবং তোমরা ধরে রাখো শনিবার 10:30 ক্লাস হবে। যাদের ক্লাস করতে পারবে না, না যারা, আমি বলি, আমাকে বলতে দাও, কলেজে এক্সাম আছে ভাইয়া 10টা থেকে 1টা পর্যন্ত, যারা ক্লাস করতে পারবে না তারা ফিরে এসে রেকর্ডিং দেখে নিবা। এখানে আমাদের এই কোর্সে স্টুডেন্ট সংখ্যা হলো 300, রেগুলার ক্লাস করে 150 জন, 150 জন এমনিই পরবর্তীতে রেকর্ডে দেখে, যারা রেগুলার ক্লাস করে দুই একজনের মিস হবে, আরো কয়েকজন অ্যাড হবে। তো আমরা এই ক্লাসটা সকালে করব, সবার কথা শুনতে গেলে কখনোই আমরা টাইম মিলাইতে পারবো না, 10:30 হবে মানে 10:30 হবে, দ্যাটস ফাইনাল। তো এক্সট্রা যে ক্লাসটুকু হৃৎপিণ্ডের উপরে সেটা 10:30। এটা কার কলেজ যারা এত ভালো পরীক্ষা নিচ্ছে? নটরডেম কলেজ, ওকে। তো এটা যেহেতু একটা বোনাস ক্লাস, এই ক্লাসের টাইম টেবিল নিয়ে
এবার ক্লাসের টাইম টেবিল নিয়ে আর কোনো কথা আমি আলোচনায় যাব না, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ ভাইয়া, আপনাকে এসএমএস কি নাম্বারে পাঠাবো না ফেসবুকে? ভাইয়া হোমওয়ার্ক তারিখ একটু বলেন। হোমওয়ার্ক এক নম্বর হোমওয়ার্ক রক্ততঞ্চনের বক্সটা, রক্ততঞ্চনের ফ্যাক্টর। দুই নম্বর হোমওয়ার্ক রক্ততঞ্চনের বিক্রিয়া, বিক্রিয়াটা সুন্দর করে লেখাটাই হলো গুরুত্বপূর্ণ। চারটা বিক্রিয়া ভালো করে লিখলে ওই ধাপ এক দুই তিন চার ধাপ এভাবে লিখবা, এই দুটো হলো মাস্ট। তারপরে দুটো পার্থক্য, প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য, রক্ত এবং লসিকার মধ্যে পার্থক্য। একবার লেখার সময় 10 বার পড়া, এবং লিখতে গিয়ে তুমি দেখবা যে তুমি অনেক কিছু বুঝতে পারোনি, তখন তুমি এটা আরো ভালো বুঝতে পারবা। এই চারটা হোমওয়ার্ক, এই চারটাই করো। ওই লসিকার ছবি না আঁকলেও চলবে, ওটা এমনি আঁকতে পারবা, একবার দেখলেই পারবা। জি ভাই ধন্যবাদ। ওকে অপিন, তুমি হাত তুলছিলে, আমি কি হয়েছে? ভাইয়া পিডিএফটা দিয়ে দিন। পিডিএফ আজকে দিব, গতকাল গল্প পড়াইছিলাম, আমি পিডিএফ দেন, পিডিএফ এখনই আপলোড করে দিচ্ছি। ভাইয়া আপনাকে এসএমএস কি মোবাইলে দিব নাকি ফেসবুকে? মোবাইলে। তাই রুই মাছেরটা ওকে আজকে। ও ফাইন, ইয়েস, রুই মাছের রেজাল্ট ঘোষণা করা হয়নি, ক্লাসের শেষে আমাদের ঘোষণা করা হবে। ভাইয়া একটু প্রশ্নটা করে নাও। ভাইয়া এই যে হচ্ছে আমাদের যে রক্ত সম্বহন সেটা হচ্ছে বদ্ধ ধরনের রক্ত সম্বহন, তো সেখানে হচ্ছে লসিকা যখন কৈশিক নালিকার মানে শিরাতে শিরাতন্ত্র যুক্ত হচ্ছে, তাহলে এই সার্কেলটা কেমন হচ্ছে? মানে নালী অনুযায়ী যাওয়া দরকার ছিল, তো সেখানে হচ্ছে লসিকা যখন কৈশিক নালিকার মধ্যে শিরাতন্ত্রে যুক্ত হচ্ছে। শব্দ আসে যার ওখান থেকে, শব্দ আসে সে কি বোঝো না? আচ্ছা ফাইন, আমি কে প্রশ্নটা করলো জিনিয়া নাকি? আর হাত তুলো আরেকবার, কে প্রশ্নটা করলো জিনিয়া নাকি? ওকে ফাইন, প্রান্তি জিনিয়া কে? হ্যাঁ প্রশ্নটা বুঝি নাই আপু। প্রশ্নটা হচ্ছে আমাদের যে সংবহন তন্ত্র সেটা বদ্ধ সংবহন তন্ত্র, তো সেখানে মানে ধমনী শিরা এবং হৃৎপিণ্ড এর মধ্য দিয়ে রক্ত প্রবাহটা হবে, তো সেখানে যখন লসিকার সাথে যুক্ত হচ্ছে, লসিকা যখন মানে সাপ্লাই ভেনে যুক্ত হচ্ছে, তো সেখানে যে যুক্ত হচ্ছে তাহলে এটা কি হচ্ছে ভাইয়া? এখানে তাহলে কি বদ্ধ সংবহনটা থাকতেছে? হ্যাঁ বদ্ধ সংবহন কেন থাকবে না, বদ্ধ সংবহন না থাকার তো কোনো যুক্তি দেখতেছে না। এখানে রক্ত তো কখনই বের হয়ে চলে যাচ্ছে না, রক্ত তো এখানে কখনই কোষের সংস্পর্শে আসতেছে না। বদ্ধ এবং মুক্তের মধ্যে মূল বিষয়টাই হলো যে রক্ত কোষের সংস্পর্শে আসবে, রক্ত কোষের সংস্পর্শে আসবে না। এখানে তো এমন কিছু ঘটছে না, এখানে তো আরেকটা লাইন দিয়ে ঢুকতেছে, তোমার বাসায় পাইপের পানি, একটা এক্সট্রা পাইপ অন্য পাশ দিয়ে ঘুরে এসে ঢুকলো, এর অর্থ তাই না যে পানিটা পুরো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এটার সাথে বদ্ধ মুক্ত কোনো সম্পর্কই নাই, এবং তুমি জিনিসটাকে কোনো কারণে জটিল করে ফেলছো, এরকম এটা ব্যাপারটা এমনই না। ঠিক আছে ওকে, আমি গতকালকে রুই মাছের রেজাল্ট দিচ্ছি। প্রান্তির কোনো প্রশ্ন ছিল বোধ হয়? জি ভাইয়া, ভাইয়া আমরা পড়ছিলাম লিম্ফোসাইট হচ্ছে দুই ধরনের, বি এবং টি, ওইখানে একটা এনকে সেল আছে, ওইটা কি লিম্ফোসাইট হিসেবে ধরবো? এই তুমি এটা কোথায় পেয়েছো এনকে সেল? NK cell actually lymphocyte na, NK cell মানে NK cell নিজেই একরকমের একটা সেল, এটা একটা প্রতিরক্ষার সেল, এটাকে লিম্ফোসাইট ধরবা না তুমি। NK cell is NK cell, তবে জন্মের সময় ও লিম্ফোসাইট ছিল, জন্ম যখন নিছিল তখন ও একসময় লিম্ফোসাইট ছিল। ওকে ফাইন, গত দিনের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে ফারিয়া তাবাসসুম তাসিন। আমরা যদি ফারিয়া তাবাসসুম তাসিনের জন্য আমার অনেক অনেক হাততালি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা তাসিন, তুমি আমাদেরকে মেসেজ করে দিবা আমাদের ফোন নাম্বারে তোমার নাম এবং তোমার কলেজ, না হলে অনেক দুষ্ট বাচ্চা আছে মনে করো মেসেজ দিয়ে দিল ফারিয়া তাবাসসুম তাসিন, নিজে নাম্বার দিয়ে দিল, পরে আমি ওকে পুরস্কার দিয়ে দিলাম। তুমি সবাই তো তোমার কলেজ জানবে না, তুমি তোমার কলেজের নামটা আমাকে মেসেজ করে দিবে, এক নাম্বার। সেকেন্ড হয়েছে, আচ্ছা ও হলো কোন কলেজের? ও হলো ময়মনসিং থেকে, ওর কলেজের নামটা না বলি, ও হলো ময়মনসিং থেকে, ফ্যান্টাস্টিক। সেকেন্ড হয়েছে রাকিবুল হাসান, গভর্নমেন্ট শাহ সুলতান কলেজ বগুড়া, এবং উম্মে হাবিবা মিম হয়েছে সিরাজগঞ্জের থার্ড। এখন এখানে কি নাম ওর, মেজবা, এবং বেশ কয়েকজন বলেছে যে তাদের মার্ক কাউন্ট হয় নাই, এবং মার্ক কাউন্ট হলেও তারা কি আসলে ফুল মার্ক পাইতো কিনা সেটা নিয়ে একটা কনফিউশন আছে, এবং আশা করি এখানে অনেক 39 পেয়েছে, শুধুমাত্র পরীক্ষার টাইমিং এর উপর ভিত্তি করে ফার্স্ট সেকেন্ড থার্ড। তো আমি অবশ্যই যারা পরীক্ষা আগে দিয়েছে, যারা পরীক্ষাকে সিরিয়াসলি নিয়েছে তাদেরকেই সিরিয়াসলি নিব। তাহলে এই তিনজনকে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করলাম, একজন হলো তাসিন, একজন হলো রাকিবুল, এবং আরেকজন হলো মিম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মিমের কলেজ হলো সিরাজগঞ্জের কলেজ, তিনজনই তোমরা মেসেজ করে দাও একসাথে, গত দিনের পুরস্কার বিজেতা এবং আজকের বিজেতা, তোমরা মোবাইলে একটা রিচার্জ পেয়ে যাবা, এটা তোমাদের মোটিভেট করার জন্য। ইয়েস, তো শেষ হয়ে গেল পড়ানো আজকের মতো, পড়ানো বলো কি প্রশ্ন ভাইয়া? প্লিহাকে রক্তের রিজার্ভার বলা হয়,
মানে প্লিহা হচ্ছে 300 মিলিমিটার রক্ত জমা রাখে, কিন্তু অন্য দিক দিয়ে দেখলে লিভার কিন্তু 1500 সিসি রক্ত জমা রাখতে পারতেছে। তাহলে লিভারকে কেন মানে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক হিসেবে গণ্য করা হলো না? খুব ভালো প্রশ্ন, কে প্রশ্ন করছো, অপিন নাকি? জি ভাইয়া। তোর এত বুদ্ধি নিয়ে তুই মাথা ঘুমাচ্ছিস কি হবে বলতো? তোর কলেজ কোনটা রে? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। খুব ভালো, খুব ভালো অপিন। অ্যাকচুয়ালি সত্য কথা হচ্ছে লিভারকেও ব্লাড ব্যাংক ব্লাড রিজার্ভার বলা হয়। বলা হলো না কেন ব্যাপারটা দানা, অ্যাকচুয়ালি লিভারকেও একটা ব্লাড রিজার্ভার বলা হয়, এবং লিভার ইজ অলসো ব্লাড রিজার্ভার, কিডনি ইজ অলসো ব্লাড রিজার্ভার, এই সকল অঙ্গে সবসময় অনেকটুকু করে ব্লাড থাকে, এরা প্রত্যেকেই ব্লাড রিজার্ভার। ভাইয়া তাহলে তো হৃৎপিণ্ড হয়। হ্যাঁ হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড তো অ্যাকচুয়ালি ব্লাডেরই ক্ষেত্র, এরা সবাই ব্লাড রিজার্ভার, এবং অনেক জায়গায় লিভারকে ব্লাড রিজার্ভার বলা হয়েছে, অনেক জায়গায় স্প্লিনকে বলা হয়েছে। তো এটা কি চলে যাওয়ার সালাম নাকি? তো স্প্লিনেরটা, স্প্লিনেরটা হলো তোমার কি বলে স্প্লিনেরটা, গাজী আজমল স্যার এটাকে খুব আনন্দ করে লিখতে চেয়েছেন, হাইলাইট করে লিখেছেন, লিখেছেন দ্যাটস ইট, প্রত্যেকটি ব্লাড রিজার্ভার। ভাইয়া আজকে ওয়াজ করলাম না। কি করলাম না? ওয়াজ? জি ভাইয়া, ওয়াজ প্রতিদিন করা হয় না। ওয়াজ কি বেটা, মানে এত সস্তা জিনিস নাকি? আজকে ওয়াজ করেন নাই সেটা বলছি আজকে, সেটা তো আমিও জানি, কিন্তু ওয়াজ কি এত সস্তা? ভাইয়া এখনো রে ভাইয়া একটা মত ওয়াজ, ভাইয়া একটা ওয়াজ শোনায় দে। তোরা তো আমার ওয়াজকে পুরো পানির ভিতরে ধরে নিয়ে যাচ্ছিস, সব হুজুর ধরা খাচ্ছে বিভিন্ন আকাম কুকুম করে। আপনি হুজুরগুলোর সময় খারাপ যাচ্ছে, খুব হুজুরগুলোর সময় খারাপ যাচ্ছে, কিন্তু হুজুরগুলো যেগুলো কতিপয় হুজুর, সব সব শ্রেণীতেই বেশ কিছু ভালো মানুষ আছে, বেশ কিছু খারাপ মানুষ আছে। যেমন যারা মনে করো সরকারি মেডিকেলে চান্স পায়, যারা ডাক্তার হবে, they should be the best human being, তাদের হওয়া উচিত বেস্ট হিউম্যান বিং, কারণ তারা বেস্ট স্টুডেন্ট ছিল। কিন্তু আসলে কি সবাই বেস্ট হিউম্যান বিং হয়? কত ডাক্তার প্রতিনিয়ত কত খারাপ কাজ করতেছে, আসলেই কত খারাপ কাজ করে, এবং ভবিষ্যতে আরো খারাপ কাজ বাড়বে, কারণ প্রতি বছর 10,000 ডাক্তার বের হবে বাংলাদেশে। এত ডাক্তার কি করে খাবে সেটা সেটাই কল্পনা করে কুল কেনারা করতে পারবে না। তো অ্যাকচুয়ালি এই হুজুরদের দোষ না, অ্যাকচুয়ালি এটা কিছু কতিপয় ব্যক্তি বিশেষের দোষ, কিন্তু আলটিমেটলি ভাবে ওই পুরো হুজুরদেরকে তখন গালিগালাজ করা হয়, ইসলামকে গালিগালাজ করা হয়। ঘটনার মানে মূল জায়গা আমি দেখছি, কারণ আমার বাসা ব্রাহ্মণ।